আসসালামু আলাইকুম আপরা, যারা আছেন লাইফটা জয়েন করে ফেলেন। আমি হচ্ছে গিয়ে খুব টাইম নেই এতটা, ঠিক আছে, সো শর্ট একটা লাইভ করব। শরীরটা খুব একটা ভালো না, তো ভাবলাম একটা শর্ট একটা লাইভ করব এখান থেকে। আর শর্ট লাইভটা করার রিজন হচ্ছে গিয়ে কালকে আমাদের লাস্ট ফেয়ার। আমি ভেবেছিলাম যে তোমার মনে হয় ফেয়ারটা আরও দুই দিন বাড়বে বা এক্সটেন্ড হবে, পরে শুনলাম যে না, ফেয়ারটা হচ্ছে তোমার। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তানিয়া সিদ্দিকি আপু, নাইস লাগছে আপু? আজকে নাইস লাগার কথা না, কারণ আমি আজকে একটু অসুস্থ, আমার মাথা প্রচণ্ড ব্যথা। তাও হচ্ছে আসলাম লাইভে, কারণ হচ্ছে গিয়ে তোমার কালকে যেহেতু লাস্ট ফেয়ার, এটা জানানোর জন্য হচ্ছে আমার বেসিক্যালি লাইভে আসা। আর হচ্ছে গিয়ে নিউ যে প্রোডাক্টগুলো আসছে সেই প্রোডাক্টগুলো হচ্ছে অলমোস্ট আমাদের স্টক আউটের দিকে। সেতু সাদেক আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, বাট আজকে লাগার কথা না। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে আমি আজকে ঘুম থেকে, মানে আজকে আমার ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে দৌড় দিয়েছি। মুক্তি খাতুন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেলার অ্যাড্রেস, মেলার অ্যাড্রেসটা হচ্ছে আপু তোমার ধানমন্ডি 27 হোয়াইট হল কনভেনশন সেন্টার, ধানমন্ডি 27 হোয়াইট হল কনভেনশন সেন্টার। আপু বেলি ফ্যাট রিডিউসের জন্য কি আছে? আপু বেলি ফ্যাট রিডিউসের জন্য আমরা একটা কম্বো দেখিয়েছি তোমাদেরকে, 1500 টাকার একটা কম্বো, ওই কম্বোটা ইউজ করবা, ঠিক আছে। আর আমরা হচ্ছে উপরে একটা ক্যাপশন দিয়েছি, একটু দেখে নাও কাইন্ডলি, ওটা হচ্ছে আমাদের ইউটিউব লিঙ্ক। ইউটিউব লিঙ্কটা দেওয়ার রিজন হচ্ছে গিয়ে সৈরা সৈয়দ আপু, হাই আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, ইউটিউব লিঙ্কটা দেওয়ার রিজন হচ্ছে ওখানে তুমি কিছু বেজ মেকআপ দেখতে পাবা, ঠিক আছে। বেজ মেকআপ মানে হচ্ছে গিয়ে তোমাদেরকে বেসিক যে মেকআপ আমরা যেভাবে করে থাকি বা শর্টকাট করে যে মেকআপগুলো আমরা বেসিক্যালি করি, সেগুলো আমি আপলোড করব। আমি আপলোড করি বা আমার কোনো মডারেটর আপলোড করুক বা যারাই আপলোড করুক, যারা খুব ভালো। আপু নাম চেঞ্জ করেছি, চিনছো, ব্লু সুদিং জেল ড্রাগন ব্লাড ফার্স্ট আসার পরে অর্ডার করেছিলাম সাইরাস আবা আপু। হ্যাঁ আপু, চিনতে পেরেছি। তো আমাদের ইউটিউবে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমি আমার ডেইলি স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অলরেডি আমি লাইভে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাট আমি মেকআপ দেখাবো। আপু আপনার কাছে কি 4K+ ক্রিম? হ্যাঁ অ্যাভেইলেবল আপু, অ্যাভেইলেবল দেওয়া যাবে। তো বেসিক মেকআপগুলো দেখাবো, যে মেকআপগুলো হচ্ছে খুবই হেলদি হবে তোমাদের স্কিনের জন্য, এবং ডে টু ডে লাইফে তুমি হচ্ছে খুব ইজিলি মেকআপ করে যেন বাইরে যেতে পারো। প্লাস হচ্ছে যারা একদমই মেকআপ পারে না, আপু পিঙ্ক লেডি ডে ক্রিম দিব, ময়শ্চারাইজার কখন লাগাবো? ডে ক্রিমের ওপরে ময়শ্চারাইজার লাগাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপু মেলাতে তুমি আছো? হ্যাঁ আপু মেলাতে আমি আছি, কালকে পর্যন্ত আমি মেলাতে থাকবো। আর কালকের পরে আমাদের কোনো রকম ফেয়ার হচ্ছে না, আমি যতটুকু জানি আর কি, কালকের পরে কোনো রকম ফেয়ার হবে না। কালকের আজকের দিনটাও কেউ মিস করো না, কারণ হচ্ছে মোটামুটি কিছু প্রোডাক্ট আমরা ডিসকাউন্টে দিচ্ছি, এবং আমি মেলা স্টলে নাই কারণ ওখানে একটু ভিড়, দ্যাটস ওয়াই একটু আমি এখানে এসে আমাকে লাইভটা করতে হচ্ছে। ওখানে থাকলে আমি লাইভ করতে পারতাম না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি যে তো লাইভে আসবো, লাইভে আসবো। আপু কাশ্মীরি অয়েলটা খুব ভালো, আমার চুল পড়া বন্ধ হয়েছে। মুক্তি খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ। আপু কাশ্মীরি অয়েলটাও খুব ভালো, আবার হচ্ছে যে তোমাদের নতুন যে অয়েলটা আসছে সে অয়েলটাও খুবই ভালো। হ্যাঁ, নতুন যে তোমার দুইটা অয়েল আসছে আমাদের কাছে সেটাও খুব ভালো। হাত পা ফর্সা করার জন্য বডি কম্বোটা নিয়ে নাও আপু, বডি কম্বোটা বেসিক্যালি তোমার রিজনেবল প্রাইসে মাত্র 1750 টাকা করে, খুবই ভালো। পিঙ্ক লেডি 9% প্রাইস কত? 4000 টাকা করে, 4000 টাকা করে। এটা শুধুমাত্র আমাদের মেলাতেই ছিল, আর আছে মনে হয় 4টা বা 5টা পিস অ্যাভেলেবেল আছে। পিঙ্ক ওয়েট লস ক্যাপসুল 2000 টাকা করে, আজকে অর্ডার করতে চাইলে আজকেই অর্ডার করে ফেলো, না হলে স্টকে পাবা না। 7 হার্বাল ক্রিমের প্রাইস বলো আপু, 7 হার্বাল কোনটা? ওটা তো স্টক আউট হয়ে গেছে, 800 করে আমি ডিসকাউন্টে দিয়েছিলাম, স্টক আউট হয়ে গেছে এখন। আপু স্কিন পাতলার জন্য কেমন স্পট দেখা যায়? আমার স্কিনের জন্য, আমার স্কিনে কোনো স্পট নেই আপু, স্কিন পাতলা এই জন্য স্পট দেখা যায়। আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি এটা কেউ মিস করবেন না, ঠিক আছে। এইটা আমি অলরেডি আগেও দেখিয়েছি, এটা আমি আবারও মেলা থেকে দেখাচ্ছি। এটা খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট, আমার মেলাতে বেসিক্যালি যেসব আপুরা আসতেছেন শুরুতেই হচ্ছে কেন জানি তারা এটার উপরেই টার্গেট করতেছেন, আমি নিজের জন্য রাখবো কারণ এটা খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট। যারা হচ্ছে খুব মানে রেগুলার স্কিনটাকে ভালো রাখতে চাচ্ছেন খুব সিম্পলের মধ্যে, এবং যাদের স্কিনটা এটা খুবই জোস একটা জিনিস। আপু পিঙ্ক লেডি ট্যাবলেট না দিয়ে, পিঙ্ক লেডি দিয়েছে আমি ডেলিভারি পাইনি, আপু ভুলে পার্সেল দিয়েছে, ওয়েট লসের পিঙ্ক ট্যাবলেটটা না দিয়ে। লিমা আপু তুমি আবারও নতুন করে অর্ডারটা প্লেস করে ফেলো, বেরি প্লাস জুস। আপু ওই সব জুসগুলো আমি বেসিক্যালি হচ্ছে সেল করি না, ইউটিউবে তো কোনো ভিডিও নেই, আমি সাবস্ক্রাইব করতে বলছি, ইউটিউবে ভিডিও আপলোড হয়ে যাবে একটা একটা করে, ঠিক আছে। আমি সাবস্ক্রাইব করতে বলছি কারণ হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবে শুধুমাত্র তোমার হচ্ছে যে কিছু মেকআপ
টিউটোরিয়াল এগুলো দেখাবো, বেস মেকআপ টিউটোরিয়াল এগুলো দেখাবো, স্কিন কেয়ার কীভাবে করতে হয়, স্কিন কেয়ার মানে হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ না করেও স্কিনটাকে কীভাবে ভালো রাখতে হয় সেগুলো আমি বেসিক্যালি ওখানে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, যে স্কিনটাকে কীভাবে ভালো রাখতে হয়। আপু স্কিন মোটা করার জন্য এইটা, এটা তুমি টানা 7টা দিন ইউজ করো, রেজাল্ট অটোমেটিক্যালি পেয়ে যাবা। আপু একটাও হবে না? হ্যাঁ দেওয়া যাবে আপু, তুমি একটু ইনবক্স করে ফেলো। আপু আর্গান অয়েলের কাজটা, আপু আর্গান অয়েলের কাজটা হচ্ছে, আর্গান অয়েল মাস্কের কাজ হচ্ছে গিয়ে তোমার চুল পড়াটা বন্ধ করা, ঠিক আছে, চুল পড়া বন্ধ করা, নিউ হেয়ার গ্রো করা। তারপরে হচ্ছে যাদের তোমার চুলটা একদম রুক্ষ হয়ে গেছে, সাপোজ যে নিচের দিকে যে অনেকের একটু ড্রাই ড্রাই হয়ে যায়, খোঁচা লাগে, এগুলোর জন্য খুবই ভালো। এবং এটা বেসিক্যালি কন্ডিশনারের মতোই কাজ করে। আপু আজকে এই টাইমে আমার মেলাতে, মানে আমার স্টলে অনেক বেশি ভিড় থাকার কারণে আমি একটু এখানে আসছি। আচ্ছা আপু এটার প্রাইস কত? 1500 টাকা করে। এইটা কিন্তু দেখো সিরামটা দেখতে পাচ্ছ, দেখো খুবই মাইল্ড একটা সিরাম। এই যে দেখো সিরামটা, যে দেখো প্রাইস হচ্ছে 1500 টাকা করে। এটা এটা আশা করি কেউ মিস করবেন না, কজ এটা হচ্ছে আপনার ডে টু ডে লাইফের যে আমাদের স্কিন কেয়ারের রুটিনগুলো থাকে সেই রুটিনের ওয়াইজ, মানে রুটিনের সাথে তুমি এটা ইউজ করতে পারবে। এবং এটা খুবই মাইল্ড একটা সিরাম। আপু আমার প্রোডাক্টগুলো পেয়েছে যাক আলহামদুলিল্লাহ। আপু এই সিরামটা নিব, যারা নেওয়ার নিয়ে ফেলবেন, আমি এটা আমি রাখবো হচ্ছে 6 পিস রেখে দিব। দেখেন সিরামটা হচ্ছে খুবই মাইল্ড একটা সিরাম, এটা আপনার স্কিনটাকে মোটা করবে। হ্যাঁ আপু আজকে এই সময়, আপু আজকে এই সময় আসার রিজন হচ্ছে বলেই দিয়েছে, দেখো স্কিনটা খুব গ্লো করে। আপু ডেলিভারি ম্যান যখন ফোন দেয় আসতে বলি, পিঙ্ক লেডি ক্যাপসুল অর্ডার ছিল সাইরা সৈয়দ, আপু পিঙ্ক লেডি ক্যাপ। আচ্ছা আপু তুমি ইনবক্স করেছো তো? আপু সেন্ড করেছো কয়দিন, বাট সিটি যেতে পাওয়ার কথা পাইনি। আপু না পাওয়ার তো কথা না, তুমি একটা কাজ করো, ফোন দেয় নাই তোমাকে কোনো স্যামসুং না হার? আচ্ছা আপু আমি এখনই দেখতেছি, লাইভটা ক্লোজ করে দেন দেখতেছি, আমি মডারেটরকে বলছি। আচ্ছা সো এই ময়শ্চারাইজার সিরাম, ঠিক আছে, এটা হচ্ছে ময়শ্চারাইজার সিরাম। এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, এটা ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দিয়েছে এবং ইনস্ট্যান্ট একটা সফটনেস ক্রিয়েট করে, দেখো খুব সুন্দর একটা গ্লো করে। বাট এই হাতটা দেখো, এই হাতটা অনেক রুক্ষ এবং অনেক ড্রাই। হেয়ার সিল্কি করার জন্য কি আছে আপু? হেয়ার সিল্কি করার জন্য হচ্ছে গিয়ে তুমি সিরামটা ইউজ করতে পারো। আপু স্কিন লাল হয় কি দিব? স্কিন লাল হওয়ার রিজন হচ্ছে স্কিনটা পাতলা হয়ে গেছে, ঠিক আছে, লাল হওয়ার রিজন হচ্ছে তোমার স্কিনটা পাতলা হয়ে গেছে, স্কিনটা একদম হচ্ছে যে কেমন রুক্ষ হয়ে গেছে। যেমন আমার যেই আমার নিজে, আমি নিজে হচ্ছে 2 দিন ধরে একটু অসুস্থ, আমাকে লাইভে বোঝা যায় না বাট সামনাসামনি বোঝা যায়, ঠিক আছে, আমি অসুস্থ। সো আমার হচ্ছে যে প্রচণ্ড মাথা ব্যথা, ঠান্ডা, নাক বন্ধ হয়ে গেছে। সো যার কারণে কি হচ্ছে, আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, আমি লাস্ট 2 দিন ধরে ময়শ্চারাইজার ইউজ করতে পারছি না। তো ময়শ্চারাইজার ইউজ না করার কারণে কি হয়, আমি আগেও বলেছি, রিঙ্কেলস পড়তে শুরু করে, স্কিনটা ভাজ হয়ে যায়, ঠিক আছে। সো রেগুলার বেসিসে যেহেতু আমি কোনো ডে নাইট ক্রিম ইউজ করতেছি না, ব্রাইটেনিং যে ক্রিমগুলো আছে সেগুলো আমি ইউজ করছি না। সো নাইট ক্রিম যারা ইউজ করতে চান না, সব আপনি নাইট ক্রিম প্রিফার অ্যাকচুয়ালি করেন না, যা যেমন হচ্ছে আমি করি না। আমি নাইট ক্রিম যদি সেল করেও থাকি বাট আমি নাইট ক্রিম ইউজ করি না। হ্যাঁ কেন করি না, কারণ নাইট ক্রিমটা বেসিক্যালি ছেড়ে দিলে স্কিনটা আবারও একটু কালচে হতে শুরু করে, তখন মনটা উল্টা খারাপ হয়ে যায় যে আমার স্কিন এত ফর্সা হয়ে গেল, কেন এরকম হয়ে গেল। সো এর থেকে বেটার হচ্ছে তুমি স্কিনটাকে ন্যাচারালি ভালো রাখো। আপু তোমার ফেসটা ইয়েলো লাগছে, আপু ইয়েলো অ্যাকচুয়ালি না, পেল হয়ে গেছে আমার ফেসটা, ঠিক আছে, মানে খুবই কেমন জানি তোমার ডাল ডাল হয়ে গেছে, কারণ হচ্ছে আমি অসুস্থ। আর অনেকে দেখে আমাকে বলতেছে আমার নাকি জন্ডিস হয়েছে। তো যাই হোক আমি একটু অসুস্থ, আমার শীতকাল আসলে আমার যত ধরনের অসুস্থতা শুরু হয়ে যায়, যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেল, আস্তে আস্তে আরও অনেক কিছু হবে, জ্বর টর এগুলো লেগেই থাকবে। সো কারণ হচ্ছে যে দৌড়াদৌড়ির মধ্যে আমি রেস্ট নেওয়ার মোটেও সময় পাই নাই, যে রাত্রেবেলা লাইভ করতে হয় লং টাইম, দেন দিনের বেলা এসে আবার এরকম, তো সব মিলিয়ে হচ্ছে বহুত রকমের ঝামেলা। আচ্ছা আপু একটু চেক করে দেখো, ডেলিভারি ম্যানকে 3টার পরে আসতে বলবা, ঠিক আছে আপু। নিপাই ইসলাম, আপু হাত ব্রাইটনিংয়ের জন্য রিজন হচ্ছে গিয়ে আমার হ্যান্ড ক্রিমটা অ্যাপ্লাই করা। হ্যাঁ হ্যান্ড ক্রিমটা অ্যাপ্লাই করলে তোমার অনেকটা চেঞ্জ আসে, যে দেখো আমার নখের যে স্পটসগুলো আছে সেগুলো রিডিউস হচ্ছে। আমি হাত পা ব্রাইট করতে অতটা চাই না, বাট আমার স্পটগুলো একটু রিডিউস করার ট্রাই করেছি এই আর কি। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা করে, এটা কেউ মিস করবা না, কজ এটা ম্যাজিক স্টিক নাম দিয়েছি। ম্যাজিক স্টিকটা নাম দেওয়ার রিজনটা আমি তোমাদেরকে বলে দেই, যাদের স্কিনটা একদম নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, জ্বলছে, পাতলা হয়ে গেছে, রিঙ্কেলস পড়ে গেছে, এটা তাদের জন্য সব থেকে বেটার কাজ করবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, আমি এই সিরামটা ইউজ করে টানা 7টা দিন ইউজ করবা,
টানা 7টা দিন ইউজ করে দেন হচ্ছে তুমি যে কোনো ধরনের পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করবা, ঠিক আছে? দেন তুমি দেখবা যে তোমার স্কিনে বিন্দু পরিমাণে ক্ষতি হয় কিনা, যদি হয় দেন তুমি আমাকে বলো যে আপু আমার স্কিনটা তো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আপু একটা মেস্তার ক্রিম নিয়েছিলাম কিন্তু চামড়া উঠে, মেস্তার ক্রিমের কাজই হচ্ছে পিলিং হওয়া, মেস্তা কখনো পিলিং ছাড়া যায় না আপু, মেস্তা বা অনেক পুরাতন স্পটগুলো। আপু সারা বছর অলিভ অয়েল অ্যাপ্লাই করবেন, একদম অর্গ্যানিক বা ভার্জিন যে অলিভ অয়েলগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আপু হেয়ার স্ট্রেটনিং করার জন্য কি আছে আজকে রাত্রে দেখিয়ে দিব, আমি বলেছিলাম কালকে। হ্যান্ড ক্রিমটা দেখাও আপু, হ্যান্ড ক্রিমটা আমি এখানে আনি নাই, আমি যেটা এনেছি যেগুলো এনেছি সেগুলো আমি দেখাচ্ছি, বিকজ আমাদের স্কিন কেয়ার রুটিনের জন্য যেই প্রোডাক্টগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট রিঙ্কেলসের জন্য, এইটা হচ্ছে তুমি একটা কমপ্লিট করো তোমার স্কিনটা ফুল রিপেয়ার হয়ে যাবে। হ্যান্ড ক্রিম, হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিম, হ্যাঁ, যেটা তুমি হাতে ইউজ করতে পারবা পায়ে ইউজ করতে পারবা, 850 টাকা, রেগুলার অ্যাপ্লাই করো, এমনিতেই স্কিনটা হোয়াইটেনিংও হচ্ছে ময়শ্চারাইজিংও হচ্ছে, আর এই যে অনেকের স্কিনটা যে ড্রাই হয়ে যায় এই ড্রাইনেসটা থাকবে না, ঠিক আছে? অনেকের আমার স্কিনে হচ্ছে তোমার রিঙ্কেলসের প্রচুর পরিমাণে প্রবলেমস হয়। এইটা আপু চুলের ক্রিমটা অর্ডার করলে ঢাকার বাইরে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আপনি এসে পরিবহনের মাধ্যমে নিলে ক্যাশ অন ডেলিভারি, অন্যভাবে নিলে আপনাকে নিতে হবে অ্যাডভান্স করে, ঠিক আছে? আচ্ছা, সো এটার প্রাইস হচ্ছে 1500 টাকা করে। যাদের মুখে পোরস আছে এটা পোরটাকে মিনিমাইজ করছে, স্কিনটাকে টান টান করছে। আপু তোমাকে বললাম ফর্সা হওয়ার জন্য কিছু বলো, জান্নাতুল নাহার আপু, ফর্সা হওয়ার জন্য তুমি বিগ রোজের ক্রিমটা নিয়ে নাও, ঠিক আছে? বিগ রোজের ক্রিমটা ব্রাইটেনিংয়ের জন্য খুবই ভালো কাজ করে। তাহাসিন আপু ড্রেসটা সুন্দর, আপু থ্যাংক ইউ সো মাচ আপু, ড্রেসটা সুন্দর কিন্তু আজকে আমার অবস্থা খুবই খারাপ, না আমার মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে যাই এরকম মনে হচ্ছে আমার। স্কিন হলুদটার প্রাইস কত রেখেছো? 250 টাকা করে আপু, 250 টাকা করে। তুমি আমার মেসেজ পড়ছো না, এই যে আপু পরে দিলাম। দেন দেখিয়ে দিচ্ছি ভিটামিন সি সিরাম, শীতকালে সিরাম যত বেশি পারো ইউজ করবা যদি স্কিনটাকে ভালো রাখতে চাও, ঠিক আছে? যে আপু আমি স্কিনটাকে হেলদি রাখতে চাচ্ছি, আমি সবাইকে বলি বেশি বেশি করে সিরাম অ্যাপ্লাই করো। আজকে সকালবেলা থেকে মোটামুটি আপুর এটা আপু আমিও হ্যান্ড ক্রিমটা নিয়েছি, সত্যি অনেক ভালো হ্যান্ড ক্রিমটা, খুবই ভালো আপু। আমার প্রোডাক্ট এখনও আসেনি, আমার ট্রেন কি করব আপু, কাল মর্নিংয়ে শিমুল টিনা আপু। আপনার লোকেশনটা কোথায় একটু বলবেন আপু, লোকেশনটা কোথায় একটু বলেন, আমি ইয়ে করতেছি চেক করতেছি। আপু 800 টাকা রেখো, আপু ইনবক্স করে দেন। আপনার লোকেশনটা কোথায় শিমুলটি না আপু একটু বলেন? মোরক্কো গিফট দিয়েছো? হ্যাঁ আপু, যারা গিফটের কথা মেনশন করে দিয়েছে তাদের সবার হচ্ছে গিফট চলে গেছে, ঠিক আছে? যাদের গিফটের কথা মেনশন করা আছে। আচ্ছা, তো এই সিরামটা হচ্ছে টোটালি ন্যাচারালের। আপু মুখে কালো ছোপ ছোপ দাগ আছে, এর জন্য কি করব, সি সিরাম অ্যাপ্লাই করবেন এবং পিঙ্ক লেডিটা ইউজ করবেন। তনয়া তুষারি আপু 6 ডেজ হলো পিঙ্ক লেডি আর স্যাফরন সিরামটা ইউজ করছি, দাগ আমাকে দাগ নাই, ধপধপে সাদা করছে না, দাগ কমে, সব দাগ কমে গেছে, স্কিন এখন অনেক গ্লো করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। পিঙ্ক লেডি ক্রিমটা আমি বলেছি যে পিঙ্ক লেডি ক্রিমটা একটু ধৈর্য ধরেন, কাজ করবে। আর স্যাফরন সিরামটা তো অলরেডি রিভিউ আপনারা অনেক আগে থেকেই জানেন, তাই না? আচ্ছা আপু, আর্গান মাস্কটা স্ক্যাল্পে, অবশ্যই স্ক্যাল্পে ইউজ করতে পারবেন, তুমি তো 2800 টাকা বলেছিলে, 2800 টাকা কোনটা আপু, কোনটা 2800 টাকা বুঝিনি রে আপু, কোন ক্রিমটা 2800 টাকা? আপু বডি হোয়াইটনিং কিছু বলবে না, ডায়মন্ড সুদিং জেলটা অ্যাভেলেবল আছে, বডি হোয়াইটনিংয়ের জন্য বডি কম্বো নিয়ে নিবা, ওটার মধ্যে একটা লোশন পাচ্ছ, একটা সাবান পাচ্ছ, ঠিক আছে? একটা লোশন প্লাস একটা সাবান পাচ্ছ। আপু দেখো তো আজকে একটা মেসেজ আসছে, তার মানে পার্সেল আসছে, হ্যাঁ ডেলিভার্ড হবে, তোমার হচ্ছে স্ট্রিট ফার্স্ট থেকে ডেলিভার হবে আপু, ঠিক আছে? আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আপনার সুন্দরবনে 0 টাকা, দ্যাট মিন্স হচ্ছে আপনার পেইড প্রোডাক্ট চলে গেছে। আপনি লিপস্টিকের নাম বলো, এটা হচ্ছে তোমার ইয়ের ফ্ল্যাশ মোমেন্টের নুট কালার যেটা, সেটা এটা দিয়ে কেন জানি মনে হচ্ছে আমাকে আরও বেশি ডাল লাগতেছে এরকম। আচ্ছা, সো এই সিরামটা আমি একটু দেখাই, আমার বেয়ার ফেস, আমি ফেসে কিছু ইউজ করিনি, সো আমি দেখাই, আজকে কিছু ইউজ করার মতো অবস্থা আমার ছিল না অ্যাকচুয়ালি। আচ্ছা আপু রিপ্লাই করছো কিনা শুনতে পারি নাই, ফেস মাস্ক বা স্লিপিং মাস্ক বলো যেটা হোয়াইটেনিং টাইটেনিং অ্যান্ড হেলদি করবে, এইটা এইটা ইউজ করবে, এটা খুবই বেটার, এটা তুমি অ্যাজ এ স্লিপিং মাস্ক, অ্যাজ এ ফেস মাস্ক সবভাবে অ্যাপ্লাই করতে পারো। ওটা ফেসে দিয়ে রাখলে কি কোনো প্রবলেম হবে না আপু? মিডল বাসাবো তাহলে, আজকেই চলে যাওয়ার কথা, যদি মিডল বাসাবো হয়ে থাকে আপু আজকেই চলে যাওয়ার কথা,
এই যে সিরামটা তোমার খুবই ভালো একটা সিরাম, ভিটামিন সি সিরামটা, এটা আমি ডে টাইমে ইউজ করতে পারবো, নাইট টাইমে ইউজ করতে পারবো, যখন মন চায় আমি এই সিরামটা ইউজ করতে পারবো। এই সিরামটা আমি বারবার বলে দিচ্ছি, অনেকে দেখলাম দুইটা তিনটা করে অর্ডার করেছেন, সো তারা অনেক লাকি। আপু ওইটা কি হোয়াইটনিংয়ের কাজও করবে? 100% আমি বলে দিলাম, আপনি জাস্ট টানা 7 দিন অ্যাপ্লাই করেন, ঠিক আছে? জি হয়ে গেছে এমডি ইউসুফ আপু, হয়ে গেছে। ফ্লাওয়ার ম্যাজিক লিপি আছে, নতুন লিপি আসছে। আপু তুমি হলুদটার প্রাইস তো 200 টাকা বলেছো, আপু 250 টাকা করে বলেছি, 250 করে বলেছি আপু, কারণ 200 টাকায় কেনা না, আমার 20 টাকা মতো লাভ থাকে অ্যাকচুয়ালি ওগুলোতে। ক্রিমে আমরা বেশি একটা প্রাইস মানে লাভ করতে পারি না, কারণ এগুলো মার্কেট রেড করা, থাইল্যান্ডে কিন্তু রেড করা থাকে। আপু আমার মতো স্কিন, আমার থেকেও স্কিন ভালো পাবেন, ঠিক আছে? আপু এখন লাইভে জানতাম না আপু আসছি। আপু বিউটি অ্যাডভান্স টোনারটা দেখাও, বিউটি অ্যাডভান্স টোনারটা তুষনি ওই সুমন থেকে বল কি একটু ওই অ্যাডভান্স টোনারটা নিয়ে আসার জন্য একটা। আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে, আপু গিফট কিভাবে দাও? যারা অর্ডার করছেন তাদের সাথে গিফট চলে যাচ্ছে, ঠিক আছে? আর টপ ফ্যানদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি, যারা টপ ফ্যান না তাদের কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি না। আমাকে গালি দিয়ে কিন্তু আপু লাভ নাই, পরবর্তীতে আমাকে গালি দিবেন, বকা দিবেন, ঠিক আছে? আপু তোমার মাথা ব্যথা না? আপু আমার চোখ খুলে গেছে, কমে নাই। আর আমি লাইভ আসছি হচ্ছে গিয়ে নতুন প্রোডাক্টগুলো জাস্ট নিয়ে কথা বলার জন্য, কালকে অর্ডার ডান। আচ্ছা আপু মাথার ব্যথা একদমই কমে নাই, আমার অবস্থা খুবই খারাপ, দেখলেই বোঝা যাচ্ছে। যারাই আসতেছে পাটিসাপটার অর্ডার কে নিচ্ছে এখানে? রাখার মতো জায়গাও নাই। আপু আমাকে আজকে এক ফ্রেন্ড বললো সারা রাত সুতিং জেল দিয়ে রাখলে নাকি অনেক ক্ষতি হয়। আপরে একটা কথা বলে দেই, স্লিপিং মাস্ক আর সুতিং জেল বোথ আর সেম, ঠিক আছে? সো কোনো রকমের সাইড ইফেক্ট নাই সুতিং জেলগুলো ইউজ করলে। হ্যাঁ ওয়াশ অফ মাস্কগুলো আপনি সারা রাত দিয়ে রাখতে পারবেন না, ঠিক আছে? আপু একটা টাফ নিয়ে খাওয়া, আমি খেয়ে আসছি সকাল থেকে, আবারও বাসায় গিয়ে খেতে হবে। আমার চোখ হঠাৎ করে ফুলে গেছে তোমার মাথার ব্যথাতে, এত বেশি ব্যথা। আচ্ছা আপু কিছু নাই গিফট দেয়, এত কিছু নেই গিফট দেয়। আপু গিফট এখন মোটামুটি সবাই পাচ্ছেন, গিফটের কথা মেনশন করে দিবেন। আপু শেষ হলে আমি দেন কীভাবে স্কিন কেয়ার করবো সাজেস্ট করো, প্রাইসগুলো বলে দাও। তনয় আপু তুমি হচ্ছে এই সিরামটা অ্যাপ্লাই করবা রেগুলার বেসিসে, আর কিছু ইউজ করার দরকার পড়বে না, জাস্ট এই সিরামটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা আপনি টানা ইউজ করবেন, দিনে এবং রাত্রে বোথ টাইম ইউজ করবেন, ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। এই তো বডি কম্বো দেখা, আপু স্টলে রাখা আছে, আমি স্টলে গিয়ে দেখাই দিব না, ঠিক আছে? আমি এখানে নিয়ে আসি নাই আসলে। আর এটার তো প্রাইস অলরেডি বলে দিয়েছি, এটা হচ্ছে 750 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে 1050 টাকা। আশা করি এটা কেউ মিস করবেন না। আপু ডাইমোলারি ক্রিম আছে, আপু ডাইমোলারি ক্রিমটা অ্যাভেলেবল দেওয়া যাবে, বাট ডাইমোলারি হচ্ছে যাদের মুখে দাগ আছে তারা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ যাদের মুখে স্পট আছে তারা হচ্ছে ডাইমোলারি ক্রিম ইউজ করবেন, সবার জন্য আসলে ডাইমোলারি ক্রিমটা না, সবাই ইউজ করবেন না। আপু সবাই কি মোরক্কো গিফট পাবে? আপু না সবাইকে মোরক্কো গিফট দেওয়া হচ্ছে না, মোরক্কো শেষও হয়ে গেছে। আপু ডাইমোলারি ক্রিম বলে দিয়েছি, গিফট কতদিনের জন্য? ফুল ডিসেম্বর মাস, ঠিক আছে? আপু হোয়াইটেনিং ক্যাপসুল পাইনি, কোনটা নিব বলো? বুঝিনি আপু তোমার, আমি ওইটা নিতে পারতেছি না, নিব কিছুদিন পরে নিব, ঠিক আছে? আপু তুমি কি ইশরাত উদ্দিন, আপু তুমি কি শুনছো আমার কথা? না আপু শুনিনি তো, লাইভে অ্যাড্রেস বললে পাঠিয়ে দিবা, লাইভে অ্যাড্রেস না আপু পেজে অ্যাড্রেস দিতে হবে। আপু আমি কি গিফট পাবো ওয়েট লস কি? যারা ওয়েট লসের প্রোডাক্ট অর্ডার করেছেন মানে যে কোনো প্রোডাক্ট অর্ডার করেছেন তারা পাবেন, ঠিক আছে? আপু নিউ গোজিবেরিটা সুদিং জেলের কথা বলতেছি, আপু ওনার কাজটা একটু বলো ক্লিয়ার করে প্লিজ। আপু গোজিবেরি সুদিং জেলটা হোয়াইটেনিংয়ের কাজ করে, এই গোজিবেরি নিয়ে আসলে কিছু বলার নাই, গোজিবেরি তো গোজিবেরি, ওইটা সবাই চাচ্ছে, আমি দিতে পারতেছি না। হ্যাঁ আমি লাইভে আসি পরে তুলো, আমি দেখাই দিব। কিন্তু আপু আমি টপ ফ্রেন্ড হোম ডে চাই, আমি টপ ফ্রেন্ড অর্ডার করেছি। আপু আমার পিঙ্ক লেডিরে অর্ডার করেছিলাম, আজকে SMS আসছে, বাট এসে পরিবহন থেকে কল আসলো না, আমাকে কোনো গিফট দিয়েছে। যেহেতু তোমার কাছে মেসেজ গেছে তার মানে তুমি প্রোডাক্ট পেয়ে যাবে, নারায়ণগঞ্জে মনে হয় আপনার অ্যাড্রেস, নারায়ণগঞ্জে হোম ডেলিভারি যাবে, ঠিক আছে? মেসেজ যেহেতু পেয়েছেন দ্যাট মিনস আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন।
ভালো ময়শ্চারাইজার ক্রিমের নাম বলো, রোজের ময়শ্চারাইজারটা খুবই ভালো, অনেকদিন পর্যন্ত ইউজও করতে পারবা আর স্কিনটাকে অনেক হেলদি রাখে। ডায়মন্ড সুদিং জেলের প্রাইস হচ্ছে 400 টাকা করে। তো শুনে অ্যাডভান্স টোনারটা নিয়ে আসতে বল এই আনুষাকে। যা ঠিক আছে, সানিয়া সানিয়া আপু প্রোডাক্ট কি পেয়েছেন? আপু স্লিমিং কম্বো আমি নিয়েছি বাট পাইনি, স্লিমিং কম্বো আমি নিয়েছি বাট পাইনি, বুঝিনি আপু নিয়েছেন বাট পাইনি মানে পাননি মানে কথাটা বুঝিনি আপু একটু ক্লিয়ার করে বলো। এই যে এই সিরামটা দেখো, আমি এই সিরাম নিয়ে খুব বেশি কথা বলছি কারণ কি এই সিরামটা তোমার খুবই ভালো একটা সিরাম। তোমার যতগুলো তুমি প্রোডাক্ট ইউজ করেছো বা যতগুলো হচ্ছে তুমি জিনিসপত্র ইউজ করেছো তার মধ্যে খুবই ভালো সিরাম হচ্ছে এইটা। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, রিসেন্টলি একটু একটা আপু আসছিল, উনি হচ্ছে ডক্টরের কাছ থেকে আসছে, সবুজ কালারের ক্রিমগুলো তোমরা একটু বাদ দাও ঠিক আছে, কারণ সবুজ কালারের ক্রিমগুলোর মধ্যে হাই লেভেলের মার্কারি থাকে, দ্যাটস ওয়াই স্কিনে ব্রন উঠতে শুরু করে দেয়। আপু স্কিনে দাগ আছে কয়েকটা, আপু লুকিং নাইস, আপুরে লুকিং নাইস কেমনে বলো, আমার আজকে অবস্থা দেখো, চোখ আমার ফুলে গেছে দেখতে পাচ্ছ, চোখ একদম ফুলে, তোমার স্কিনটা মানে খুব ডাল মনে হচ্ছে, খুব রুক্ষ মনে হচ্ছে আমার, কালকে থেকেই শরীরটা খুব একটা বেশি ভালো না, লিপ ফেটে যাচ্ছে। লিপসের প্রোডাক্ট কালকে দেখিয়েছি, বরিশালে হোম ডেলিভারি না চিটাঙে হোম ডেলিভারি, খুলনাতে হোম ডেলিভারি, যশোরে হোম ডেলিভারি, তারপর হচ্ছে তোমার আর সাভারে হোম ডেলিভারি, নারায়ণগঞ্জে হোম ডেলিভারি, কিছু কিছু জায়গায় হোম ডেলিভারি। এই যে বিউটি অ্যাডভান্স টোনারটা, বিউটি অ্যাডভান্স টোনারটা আপু, পিঙ্ক লেডি মাস্ক, আপু এটা কি সত্যি আছে? পিঙ্ক লেডি মাস্ক নামে কোনো মাস্ক নেই আপু, গুগলে সার্চ করো, পিঙ্ক লেডির ব্র্যান্ড হচ্ছে গিয়ে তোমার থাইল্যান্ডের। এটা কিভাবে ফিলিপাইনের হয় বলো? পিঙ্ক লেডি তো তোমার বিভিন্ন জায়গায় নেই আপু, আমি এখনো পাইনি। সানিয়া সানিয়া আপু তোমার তোমার প্রোডাক্ট চলে যাওয়ার কথা আমি যতটুকু জানি, যেহেতু পান নাই আমি খোঁজ নিচ্ছি এখনই ঠিক আছে। আপু মেলাজমা ক্রিমটা পাঠাইছো? পাঠিয়ে দিয়েছি আপু, ফাতমা খাতুন আপু পাঠিয়ে দিয়েছি আপু। গ্রিন টি ক্রিম কি দিনে, গ্রিন টি সিরাম দিনে রাতে দুইবারই অ্যাপ্লাই করতে পারবেন, খুবই লাইট ওয়েটেড সিরাম। তো আমি বারবারই বলে দিয়েছি শীতকালে আপনি সিরাম মাখবেন না, খাবেন পসিবল হলে, মানে এমনভাবে অ্যাপ্লাই করবেন। আর আপনারা যে একটা আপনাদের একটা ভুল কি ভুল কথা জানেন কি, আপনারা গুগলে যেই প্রোডাক্টটা নাই সেই প্রোডাক্টটা ভুলেও নেবেন না, ফার্স্ট অফ অল গুগলে সার্চ করে দেখেন অ্যাকচুয়ালি এই নামে কোনো প্রোডাক্ট আছে কি না। বারবার বলে দিচ্ছি আগে গুগলে দেখবেন যে গুগলে এই প্রোডাক্টটা আছে কি না, যদি থাকে দেন অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ না। সেটা যত বড় পেজই হোক না কেন, আপনারা রিনাউন্ড পেজ থেকে প্রোডাক্ট পারচেজ করার চেষ্টা করেন খুবই ভালো। আমি বলবো না যে আমার কাছ থেকে নিতে হবে, যেমন আমি আপনাকে বলে দেই গুগলে আছে সেটা চাইনিজ প্রোডাক্ট, তাও ভালো, তাও ইউজ করেন, ভালো কাজ করবে ঠিক আছে। তুমি জানো আমাদের হোস্টেলে রাতে ফোন ইউজ করা নিষেধ, বাট আমি প্রতিদিন তোমার রেকর্ডেড লাইভগুলো দেখি, টপ ফ্যান হতে পারছি না। আরে আপু সমস্যা নাই ঠিক আছে, যারা এত কষ্ট করেন তাদেরকে আমি বলবো অনেক অনেক থ্যাংক ইউ, এত কষ্ট করে হচ্ছে যে লাইভ দেখেন, অর্ডারটা প্লেস করেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে তোমাদের আপু ওই পিঙ্ক লোশনটার প্রাইস কত? কোন পিঙ্ক লোশনটার আপু? বুঝতেছি না কি নিবো, স্নেল টুসিকা ইউজ করতেছি, তুমি একটা ফেস মাস্ক সাজেস্ট করো। ফেস মাস্কের জন্য আমি তোমাকে যেটা নিতে বলবো সেটা হচ্ছে যে পিঙ্কলে মাস্কটা নিতে পারো, এতটুকু যে পিঙ্কলে মাস্কটা আছে ওটা খুবই ভালো। আমি আমি ফেসে কিছু লাগাই না ঠিক আছে, আমি কিছুই লাগাই না ফেসে, আমি কিছু ন্যাচারাল প্রোডাক্ট বেশি পছন্দ করি, আমি ওই পিঙ্ক ক্লে মাস্কটা ইউজ করি, কারণ হচ্ছে গিয়ে পিঙ্ক ক্লে মাস্কটা ইউজ করলে দিনের বেলা কোনো কিছু ইউজ করা লাগে না, এমনিতেই যেতে পারবা। এই যে অ্যাডভান্স টোনারটা, এটা কিন্তু খুবই ভালো যাদের স্কিনটা ন্যাচারালি, এটা তুমি কীভাবে অ্যাপ্লাই করবো আমি দেখিয়ে দিচ্ছি। আমার ফুল ফেস হচ্ছে বেয়ার ফেস ঠিক আছে, টোনার নিয়ে কথা বলো, এটা তুমি অ্যাজ এ টোনার অ্যাপ্লাই করতে পারবা, অ্যাজ এ টোনার ইউজ করতে পারবা। এই যে এটাইভাবে ইউজ করতে হবে, এটা একে তো ময়শ্চারাইজিং আর হচ্ছে সেকেন্ডলি তোমার স্কিনটাকে অনেক গ্লো করবে ঠিক আছে। কম্বো করেছিলে 1800 টাকা, 1800 টাকা না তোমার হচ্ছে আপু, তোমার ওটা হচ্ছে 1750 টাকা, 1800 টাকা ছিল না আপু। গ্লুটা ক্যাপসুলের কাজ কি বলবা, মোটা করবে আপু। ফিক ক্রিমের সাথে গ্রিন টি সিরাম কি নিবো? নিয়ে নিতে পারেন, খুবই ভালো। রোজ ময়শ্চারাইজার 900 টাকা করে, আমার দেখা খুবই ভালো একটা ময়শ্চারাইজার আফটার ইউজিং অ্যালোভেরা ময়শ্চারাইজার। আমি এতদিন যাবো তোমার অ্যালোভেরা ময়শ্চারাইজার ইউজ করেছি, আফটার ইয়াসমিন আপু প্রোডাক্ট কখন পাবো? আপনার প্রোডাক্ট চলে গেছে, কালকে ডেলিভারিতে গিয়েছে। লাগাতে পারি নাই,
শরীরে শরীর ভালো না লাগলে আসলে কিছুই ভালো লাগে না, এই হচ্ছে। তুমি এটার ওপরে আপু এত শুকাইছো কেমনে, কি খাইছো? আমি শুকাইছি নাকি আপু মোটা হয়েছে? আমার তো মনে হচ্ছে আমি আবার মোটা হচ্ছি, এই মাঝখানে শুকিয়ে গিয়েছিলাম আবার মনে হচ্ছে মোটা হচ্ছি, কারণ হচ্ছে আমি সিকনেসের কারণে এখন আমি আর ঠিকভাবে কিছু খেতে পারতেছি না, মোটা হয়ে গেছি মনে হচ্ছে। আচ্ছা আপু কোন সিরাম ইউজ করবো হোয়াইটনিং এর জন্য? হোয়াইটনিং এর জন্য ইউজ করবেন এই সিরামটা, এটা খুবই ভালো একটা সিরাম, খুবই ভালো, মানে ইউজ না করলে আপনি আসলে বুঝতে পারবেন না, ঠিক আছে? আপু আমার পোরের প্রবলেম আছে, স্কিনে দাগও আছে, কি করবো? ইশরাত উদ্দিন আপু আপনি এই সিরামটা অ্যাপ্লাই করবেন অ্যান্ড রোজের সিরামটা অ্যাপ্লাই করবেন, এইটা আর রোজের সিরামটা, রোজের সিরামটা ইউজ করবেন রাত্রেবেলা, আর এটা ইউজ করবেন দিনের বেলা, এটা আপনার স্পট আউট করবে, স্কিনটাকে ব্রাইট করবে, আর পোরস এর জন্য রোজ সিরামটা খুবই 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 ভালো একটা সিরাম। রোজের সিরামটা আমি দেখিয়ে দিচ্ছি, তুসনি রোজের সিরামটা নিয়ে আর একটা বডি কম্বো নিয়ে আসতে বলবি, রোজের সিরাম একটু দৌড় দিয়ে নিয়ে যা। টোনারের কাজ কি ভালো একটা ফেস প্যাক বলো? অবশ্যই পিঙ্কলে মাছটা, পিঙ্কলে মাস্কটা খুবই ভালো আপু, যেটা মানে তুমি চিন্তার বাইরে, একটা মাস্ক যদি আপু স্কুলে জব করি সারাদিন থাকি, স্লিমিং কম্বো কীভাবে ইউজ করব, বাসায় গিয়ে ইউজ করবো আপু, তুমি স্কুলে যেহেতু জব করো, ধরো যে তোমার 5টার পরে অটোমেটিক্যালি ছুটি হয়ে যাবে ন্যাচুরালি, তো তখন তুমি বাসায় গিয়ে ইউজ করে ঘুমিয়ে থাকবে, একটা রেস্ট নিয়ে নিবা, যখন তুমি রেস্ট নিচ্ছ। নেটে প্রবলেম আমার পর দেখতে পাই, লাইভে অর্ডার করতে পারছি না, লাইভ শেষের পরে অর্ডার করো, মেলা কোথায়? মেলা হচ্ছে ধানমন্ডি 27। তোমার ফোনের সাউন্ডটা অফ করো আপু, আমি যদি ফোনের সাউন্ডটা অফ করি দিন দুনিয়াতে হচ্ছে আর ভুলে যাব। তোমার লাইভ লাইভের কি অ্যাড্রেস দিব? লাইভ অ্যাড্রেস না আপু, পেজে অ্যাড্রেস দিয়ে দেন। রোজ সিরামটা নিয়ে আসবি আর হচ্ছে গিয়ে বডি কম্বোটা নিয়ে আসবি। এই যে টোনারটা হচ্ছে বিটি অ্যাডভান্স, প্রাইস হচ্ছে, এটা ভালো মতো ঝাঁকিয়ে অ্যাপ্লাই করবে, এটা দেখো গ্লো করতেছে, আমি ফেসে কিচ্ছু লাগাই নাই, একদম বেয়ার ফেসে আমি চলে আসছি বাইরে। আমি মানে পাউডার যে লাগাবো খুব বিরক্ত হয়ে গেছিলাম, পরে পাউডারটাও লাগাতে পারিনি, ভালো লাগতেছিল না। প্রাইস হচ্ছে তোমার মাত্র 1000 টাকা করে, মাত্র 1000 টাকা। আর মেলার অ্যাড্রেসটা আমি বলে দিই, মেলায় এসে নিয়ে যান, কারণ কি প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, তাহলে অনেকে ডেলিভারি পায় না, লেট হয়, এই হয় সেই হয়, এই ঝামেলা হয়। মেলার অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27, মিনা বাজারের উল্টা দিকে, ঠিক আছে? আপু গেট আপ অলওয়েজ নাইস আপু, আমার বিকাশ করা অর্ডারগুলো পাচ্ছি না আপু, এই যে তোমার বিকাশ করা প্রোডাক্টগুলো এখন আবারও পাঠাচ্ছি আমরা। পিঙ্কলে মাস্ক হচ্ছে 750 টাকা, মেলা শেষ হয়ে গেলে 850 টাকা হয়ে যাবে, ঠিক আছে? মেলা শেষ হয়ে গেলে 850 টাকা হয়ে যাবে, কালকে যেহেতু মেলা, তো সেই ক্ষেত্রে তোমরা কিছু ডিসকাউন্টে প্রোডাক্ট আমরা দিব, 50% সেল থাকবে কালকে কিছু প্রোডাক্টের ওপরে, আর আজকে কিছু প্রোডাক্টের ওপরে ডিসকাউন্ট থাকছে অনলি অ্যাট মেলা, তুমি অন্য জায়গায় পাচ্ছ না। টোনার হচ্ছে স্কিনটাকে হেলদি রাখে, আর এই টোনার নিয়ে আসলে যতই বলবো ততই কম হবে, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমি যত বলবো ততই কম হবে, কারণ এই টোনারটা তোমার স্কিনটাকে অসম্ভব পরিমাণে হেলদি রাখে, তোমার স্কিনটাকে গ্লো করে, একটা ক্রিমের মতো কাজ করে, ক্রিমগুলো যেই যেই কাজ করে। বিউটি অ্যাডভান্স স্কিন রিপেয়ার টোনার, যাদের স্কিন পাতলা হয়ে গেছে তারা তো অবশ্যই ইউজ করবা, অলরেডি আমি বলে দিয়েছি। আপু রোজ ক্রিম ইউজ করি, পর কি ইউজ করবো? মুখে দাগ আছে, পিঙ্ক লেডি ডে নাইটটা ইউজ করবেন, তার সাথে ইউজ করবেন এই সিরামটা। আজকে কয়টা পর্যন্ত মেলা? 8টা পর্যন্ত মেলা, ঠিক আছে? আপু ন্যানো আবার কি নিবো ওয়েট লসের জন্য? ন্যানো যেহেতু শেষ হয়ে গেছে, এখন তুমি হচ্ছে ইয়াটা নিতে পারো, কি বলে জানি, অ্যাবডোমেন স্লিমিং ক্যাপসুলটা নিতে পারো, ঠিক আছে? ল্যানবেনা লিপ সিরাম আর 4টা শিট মাস্ক চাই তোমার পেজে নতুন। সালমা খাতুন আপু ওয়েলকাম টু মাই পেজ, আপু ইনবক্স করে ফেলো পেয়ে যাবা। ড্যান্ড্রাফ যাচ্ছে না আপু, তুমি ইয়াটা নিয়ে নাও, জিঞ্জার শ্যাম্পুটা। আর একটা জিনিস, এই স্লিমিং কম্বোটা, আমি বডি কম্বো নিয়ে আসতে বলছি, স্লিমিং কম্বো না তো, বডি কম্বো, বডি কম্বো, রোজ সিরাম, হ্যাঁ, আর হচ্ছে একটা ল্যানবেনা লিপ সিরাম নিয়ে আয়, ল্যানবেনা লিপ সিরামটা। এই যে এই সিরামটা আশা করি কেউ মিস করবে না, দেখেন সিরামটা কি খুব কিউট না, সিরামটা খুবই কিউট একটা সিরাম, পোর্স থেকে শুরু করে এ টু জেড, ঠিক আছে? এ টু জেড আপনার কাজ করবে এইটা, এই সিরামটা। আরেকটা সিরামের উপরে অফার চলতেছে, আশা করি কেউ মিস করবেন না। রেহান আক্তার আপু তোমার নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই পেজ আপু। তুষনি আজকে অনেক নিউ নিউ আপু দেখতে পাচ্ছি, তুষনি ডক্টর এগের সিরামটা একটু নিয়ে আয়, আমি এখানে লাইভ করতে হচ্ছে, বুঝতে পারছো? ওখানে অনেক ভিড়, অনেক লোকজন। এই সিরামটা এত কিউট একটা সিরাম এবং এত সুন্দর একটা সিরাম, যেটা বলার বাইরে, প্রথম ইউজে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন এই সিরামটার উপরে, ঠিক আছে? ফার্স্ট ইউজে কেন ফিদা হবেন? স্কিনটাকে একদম বাচ্চাদের মতো করে ফেলে, একদম বাচ্চাদের মতো একটা স্কিন ক্রিয়েট করে। দেখো খুব সুন্দর গেট আপে এটা আসছে, যেরকম সুন্দর জিনিস দেখতে সেরকম কাজও সুন্দর। যেমন একটা কথা বলে যে প্রথমে তো কী জানি, প্রথম দর্শন বিচারি তারপর তো গুণ বিচারি, মনে হয় এরকম একটা লাইন আছে, যদি হচ্ছে আমি প্রথম ইয়ে জিনিসগুলো পারি না, প্রবাদ বাক্য পারি না। সো এটা হচ্ছে বিচার করি এটার, দেন হচ্ছে এটার গুণ বিচার করেছি আমি, মানে আমি ফার্স্ট এটাকে দেখেই অবাক হয়ে গিয়েছি, যেটা এত দেখতে সুন্দর দ্যাট মিনস এটা কাজটা খুব ভালোই করবে। সিরিয়াসলি এটা যাদের কাছে কাছে গিয়েছে তাদের কাছে বলেছে যে আপু এটা আমি একদিনে, তারা তাদের সবার রিভিউ, একদিন ইউজ করে তারা জাস্ট ফিদা হয়ে গেছে।
আপু আপনি জিঞ্জার শ্যাম্পুটা নিয়ে নেন, জিঞ্জার শ্যাম্পুটা নিয়ে নেন। নাহিদ সুলতানা শান্তাপু তার কাজে লেগে গেছে, দেখ কিছু কিছু আপু ভুলে যায় যে হচ্ছে যে টপ ফ্যানটা ধরে রাখতে হলে বা টপ ফ্যান থাকতে হলে কি কি করতে হয়। যেমন যারা টপ ফ্যান শুধুমাত্র তারাই ডিসেম্বরে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, আর যারা টপ ফ্যান না তারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না, ঠিক আছে। সো আপু সেন্সিটিভ স্কিন, স্পট আছে, সানবার্ন আছে, পোর্স আছে, স্কিন পাতলা, অনেক অনেক প্রবলেমস আপনার। আপনি পিঙ্ক লেডি ডে নাইট নেবেন অ্যান্ড রোজ সিরামটা নিয়ে নেবেন। রোজ সিরাম হচ্ছে আপনার সবগুলো কাজ করবে, পোর্স, স্কিন পাতলা, ঠিক আছে, এইগুলো কাজ করবে রোজ সিরামটা। রোজ সিরামটা খুবই ভালো, বডি কম্বো লোশন আর হচ্ছে আরগানের সাবানটা, ঠিক আছে। সো আপু টপ ফ্যান আপু কি ইউজ করবো? মিনি অর্ডিনারি সিরাম, মিনি রোজ ইউজ করে আপনার কখনো প্রবলেম হওয়ার কথা না, অর্ডিনারি সিরাম ইউজ করে কখনোই আপু প্রবলেম হওয়ার কথা না, এটা কিন্তু সবাই জানে। কজ অর্ডিনারি হচ্ছে ক্যানাডিয়ান একটা প্রোডাক্ট, এবং ক্যানাডিয়ান প্রোডাক্ট কখনোই, আর অর্ডিনারির মধ্যে এমন কোনো বাজে ইনগ্রিডিয়েন্ট নাই, এটা খুব সেফ একটা প্রোডাক্ট। ডায়মোলারি কি হোয়াইটনিংয়ের জন্য দেওয়া যাবে না? আপু ডায়মোলারি হোয়াইটনিংয়ের জন্য ইউজ করতে পারবেন না। আপনি রোজ ক্রিম নেন, মাত্র 1800 টাকা করে পাচ্ছেন, ডায়মোলারি কিনতে গেলেও আপনাকে 1200 টাকা দিয়ে কিনতে হবে, আর আপনি ওইটা পাচ্ছেন মাত্র 1800 টাকা করে, ঠিক আছে। লিজা আপু আপনাকে আমি একটা জিনিস বলে, আপনি এই টোনারটা ইউজ করেন, জাস্ট এই টোনারটা ইউজ করেন, ঠিক আছে, টোনারটা ভালো মতো ঝাঁকিয়ে নেবেন। আপু ব্রাউনি কুইনের সাথে রোজ সিরাম একসাথে অবশ্যই দেওয়া যাবে, সিরাম তুমি যে কোনো প্রোডাক্টের সাথে অ্যাপ্লাই করতে পারবা রোজের সিরামটা, মানে এটা যে কী পরিমাণে ভালো একটা সিরাম, যারাই ইউজ করবে না কেন তাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। এটা একদিনে আপনি আমাকে রিভিউ দিতে বাধ্য, এই সিরামটা একদিনই রিভিউ দিতে বাধ্য, যে আপু স্কিনটা খুব গ্লো করে, মানে লাগানোর সাথে সাথে স্কিনটা একে তো ময়শ্চারাইজ হয়ে যায়, খুব গ্লোয়িং একটা ইফেক্ট ক্রিয়েট করে স্কিনে। দেন হচ্ছে তোমার যদি ময়শ্চারাইজিংয়ের একটা দরকার থাকে, ময়শ্চারাইজ তো করছেই, পোর্সটা মিনিমাইজ করছে। আপু ফেসে অনেক অ্যাকনি অ্যান্ড স্পট আছে, র্যাশ আছে, কষ্ট হচ্ছে, খাওয়া শেষ না আর কিছু না, এত তাড়াতাড়ি কখন খাইলাম। আপু রোজ সিরামের প্রাইস বলো 800 টাকা করে, আপু এটা মেলাতে অফারে চলতেছে, রেগুলার প্রাইস 1050 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে 800 টাকা করে, 800 টাকা করে পাচ্ছ এই সিরামটা। আমি তো বলেই দিলাম এটা একদিন ইউজে আমাকে রিভিউ দিবেন আপনারা আশা করি, কারণ হচ্ছে এটা মাল্টি ফাংশন অ্যাসেন্স সিরাম, ঠিক আছে, মাল্টি ফাংশন অ্যাসেন্স সবগুলো কাজ করে। আপু ম্যাজিক্যাল সিরাম নিবো নাকি রোজ সিরাম? আপনি ম্যাজিক্যাল সিরামটা নিয়ে নেবেন, আপনার স্কিন টাইপের সাথে ম্যাজিক্যাল সিরামটা যায়। এটা ম্যাজিক স্টিক সিরাম, ম্যাজিক স্টিক সিরাম হচ্ছে এটা আপনি ঘুরাবেন আপনার স্কিনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ফিকি স্কিন কি হোয়াইটনিং করবে? হ্যাঁ, স্কিন হোয়াইটনিং করে, স্পট আউট করে, হেলদি করে। ফিকির ক্রিমগুলো বেসিক্যালি খুবই ভালো যদি আপনি সেভাবে চুজ করতে পারেন। আসেন এবার অনেক বেশি ফর্সা করবে, আর যাদের চামড়া উঠতেছে তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আপু আমি তো বুঝতে পারতেছি না কোনো কন্ডিশনস থাকলে বলো, ডেলিভারি চার্জটাও কেমন জানি তাও অনেক, কমানো যায় তাও অনেক। আপু সমস্যা নেই, তুমি ইনবক্স করে দিও, তোমার ডেলিভারি চার্জটা আমি মাইনাস করে দেবো, ঠিক আছে, যেহেতু আপনি কষ্ট করে লাইভটা দেখেন, রেকর্ডেড লাইভ দেখেন। আপু সিরামটা দেখাও আর দাম বলো। আপু অ্যালকোহল টোনার কি সেফ? তোমাকে একটা জিনিস বলে দেই, আমরা কোনো প্রোডাক্ট, নুসরাত নাজিম আপু বা সবাইকে আমি একটা কথা বলে দেই, রিসেন্টলি আমাকে বারবার ইনবক্স করছেন, আপু অ্যালকোহল টোনার আলো, অ্যালকোহল টোনার আলো। আরে বাবা, আমি বিজনেস করছি তার মানে এই না যে আমাকে ধর্মটা নষ্ট করতে হবে। অ্যালকোহলের যে কোনো ধরনের প্রোডাক্ট, আমরা অ্যালকোহল জাতীয় কোনো জিনিস খাই না, তাই না? আমরা অ্যালকোহল জাতীয় কোনো জিনিস খাই না, কোনো প্রোডাক্টে অ্যালকোহল থাকলে সেটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। ইভেন কি আমি কোনো শ্যাম্পু যখন ইউজ করতে যাই, ম্যাক্সিমাম শ্যাম্পুতে অ্যালকোহল থাকে, আমি চেক করে নিই। ইভেন শুধুমাত্র আমি না, আমার ফ্যামিলি বা হচ্ছে যারা আছেন, যারা ধর্মীয় দিক থেকে খুব বেশি হচ্ছে যে আমরা স্ট্রিক্ট, তাই না? আমরা যেহেতু মুসলিম, সো মুসলিমের কিছু ধর্ম আছে, সেটা প্রথম ধর্ম, মানে আমাদের ধর্মের প্রথম ইয়েটা কী আছে আপনারা বলেন, রেস্ট্রিকশনটা কী আছে, সেটা হচ্ছে অ্যালকোহল জাতীয় বা মদ্যপান করাটা নিষেধ, তাই না? এটা খুবই, মদ্যপান করা এবং মদ্য জিনিস, মদ্য যে রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো ইউজ করা অবশ্যই হচ্ছে যে হারাম। সো অ্যালকোহল টোনারের মধ্যে অলমোস্ট 55% অ্যালকোহল দেওয়া থাকে, অ্যালকোহল টোনার, অ্যালকোহল সিরাম। সো কোনো মুসলমান, যেমন অনেক সেলাররা সেল করছে, আমি দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছি যে আমি সেলার, আমাকে টাকা ইনকাম করতে হবে, আমাকে আর্নিং করতে হচ্ছে by doing these kinds of live or by showing us on the live guys ek kaaj koro order guchhay phelo or oigula shob gulo order guchhano shesh ami asteche ekhoni shesh kore debo 5 minute er moddhe so that doesn't mean je amake এই টাইপের জিনিসগুলো সেল করতে হবে, ঠিক আছে। আমাকে হচ্ছে যে তোমার অ্যালকোহল টোনার সেল করতে হবে, অ্যালকোহলের প্রোডাক্ট হিউজ অ্যাভেলেবল আছে আপু, আর অ্যালকোহল স্কিনের জন্য খুবই ভালো,
খুবই ভালো। বাইরের দেশের মানুষগুলো শীতকালে অ্যালকোহল খায়, কারণ হচ্ছে স্কিনটাকে হেলদি রাখার জন্য, বডিটাকে হেলদি রাখার জন্য। হ্যাঁ, অ্যালকোহল তুমি যদি রেগুলার খাও তোমার স্কিন দেখবা যে খুব ভালো থাকবে। হ্যাঁ, বাট অ্যালকোহল জাতীয় প্রোডাক্ট যদি তুমি ইউজ করতে চাও অবশ্যই ইউজ করো, যদি কারো ধর্ম নষ্ট করতে চাও অবশ্যই ধর্ম নষ্ট করো, কোনো সমস্যা নাই, সেটা তোমাদের নিজ নিজ ব্যাপার যে তুমি কীভাবে কী করবা, ঠিক আছে? আচ্ছা আপু, জিজ্ঞেস করছো মেলা কদিন চলবে? আপু কালকেই শেষ মেলা, আপু কালকেই ফের শেষ, আজকেই মানে হচ্ছে যে তোমার আপু গুড়ি গুড়ি ব্রণ নতুন হচ্ছে, পোর্স আছে। লিজা আপু আপনি এই রোজ সিরামটা জাস্ট অ্যাপ্লাই করেন, আর আপাতত আমি আপনাকে কিছু সাজেস্ট করছি না, জাস্ট রোজ সিরামটার উপরেই আপনি হচ্ছে ডিপেন্ডেন্ট থাকেন এই কয়দিন যাব, ঠিক আছে? আপনার ফুল রিকভারি না হওয়া পর্যন্ত আপনি এটা ইউজ করেন। কিসের মোস্ট ম্যাক্সিমাম প্রোডাক্টের ওপরেই তো আপু, হ্যান্ড ক্রিমটা খুবই ভালো। 24K গোল্ড স্লিপিং মাস্ক নাই মনে হয়, এটা মনে হয় স্টক আউট হয়ে গেছে, মেবি, আমি নিজেও জানি না। সো অ্যালকোহল টোনারটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা আমাকে বলছে, বাট যেসব সেলাররা আছেন, যেসব সেলার আপুরা আছেন, যারা হচ্ছে খুবই মানে হচ্ছে এইসব ব্যাপার নিয়ে তন্নি মেলায় আসতেছি, জেসমিন বাবলি আপু আছে আসেন, এসব আপুরা খুবই সেন্সিটিভ এবং খুবই কেয়ারফুল, এইসব ব্যাপার নিয়ে আমার মনে হয় না তারা উঠাবে মানে এই ধরনের অ্যালকোহল টোনার, অ্যালকোহল সিরাম। আমি দেখে অবাক হয়ে গিয়েছি যে অ্যালকোহল জাতীয় জিনিস থেকে দূরে থাকা ভালো, তাই না? আমাদের আমি কেন হচ্ছে অ্যালকোহল উঠাবো, কেন হচ্ছে অ্যালকোহল সেল করবো, আর আপনারাই কেন অ্যালকোহল কিনবেন? আমি এটা জেনে অবাক হয়ে যাচ্ছি যে অ্যালকোহল কেন আমাকে কিনতে হবে বলেন। আমরা কোনো প্রোডাক্ট ইউজ করতে গেলে সেটা আগে দেখে নেই এই পারফিউমের মধ্যে কি অ্যালকোহল আছে কি না। আচ্ছা আপু, মারিয়াম মৌসুমি আপু আপনি পিঙ্ক লেডির ডে নাইটটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপু টোনারটা কোন দেশের? এটা হচ্ছে আপু জাপানের একটা টোনার, এটা অ্যান্ড্রো হিল ব্র্যান্ডের, জাপানিজ একটা টোনার, এটা অ্যান্ড্রো হিল ব্র্যান্ড। আপু ফেসে গুড়ি গুড়ি অ্যালার্জি আছে, এই যে এটা ইউজ করবেন, ভিটামিন সি সিরামটা আমি বলে দিয়েছি, এটা গুড়ি গুড়ি অ্যালার্জি স্পটস এগুলোর জন্য। মুখে ব্রণের দাগ, ব্রণের দাগ থাকলে ফার্স্টে ভিটামিন সিটা নিয়ে নেবেন, দেন ইউজ করবেন হচ্ছে আপু হ্যান্ড ক্রিম। হ্যাঁ, এটা হাতটাকে ফর্সা করে, রিঙ্কলস দূর করে, কালো ভাবটাকে রিডিউস করে ফেলে, ঠিক আছে? আর ন্যাচারালি, এটা ন্যাচারাল মানে কোনো রকমের তোমার কিছু ইউজ করা লাগবে না, একদম ন্যাচারালি স্কিনটা ভালো থাকবে। মেস্তার জন্য কি আছে? পিভিটা মেস্তা ক্রিমটা নিতে পারেন, মেলাজমা ক্রিমটা। আপু আমার ত্বকে ভাজ কি লাগাবো? ত্বকে ভাজ এই রোজ সিরামটা লাগাবেন, রিঙ্কলস পড়ে গেছে তো রোজ সিরামটা লাগাবেন। ছোট তিলে তিলে ভরে গেছে, ব্রণের পোর্স আছে কি, লীলাবতী আপু যেহেতু তিলে তিলে ভরে গেছে, পিঙ্ক ডেডি ডে নাইট নেবেন, যেহেতু পোর্স আছে এইটা নেবেন। তনি কাল তোমার আমার অ্যান্সার দেওয়া নেই, আরেকবার জিজ্ঞেস করো এত স্লিম হয়েছো কিভাবে। আপু আমি টেনশন করতে করতে স্লিম হয়ে গিয়েছি, দৌড়াদৌড়ি করতে করতে স্লিম হয়ে গিয়েছি, বুঝতে পারছো? ঠিক আছে, এগুলো করতে করতে আমি স্লিম হয়ে গিয়েছি আর কি। আর পাশাপাশি কিছু চেঞ্জ আছে, কারণ হচ্ছে ফিউচারে আমার এটা মোটামুটি সবাই জানে যে ছোটোখাটো একটা ইয়া হতে পারে, প্রোগ্রাম হতে পারে, সো দ্যাটস ওয়াই ওইদিকে ওটার জন্য ট্রাই করা, বাট ওটার থেকে বেশি ট্রাই হচ্ছে আমার মানে এই ঝক্কির উপরে হয়ে যাচ্ছে। আপু রেড ওয়াইন স্লিপিং মাস্কটা ওইটা স্টকে আছে নাকি আমি জানি না, বেস্ট একটা হোয়াইটনিং ক্রিমের নাম বলো একটু রিজনেবলে, বেস্ট হোয়াইটনিং ক্রিম রিজনেবলে মিনি রোজটা নিতে পারো, 1000 টাকা প্রাইস, রিজনেবলে খুবই কম দাম। আর যদি একটু ভালো কোয়ালিটির চাও, অনেক দিন যেন ইউজ করতে পারো, কুইন সিরামের প্রাইস কত করে? এলিজাবেথ কুইন 1000 টাকা, এলিজাবেথ কুইনের প্রাইস হচ্ছে 1000 টাকা করে। পিঙ্ক লেডি ক্রিমের প্রাইস কত করে? 1500 টাকা করে, শুধুমাত্র কালকে পর্যন্ত 1500 করে পাচ্ছ, ঠিক আছে? আজকে একজন আপু এসে চারটা নিয়ে গেছেন, যে ওনার হচ্ছে যে প্রথমটা অনেক ভালো স্যুট করেছেন, দ্যাটস ওয়াই তোমার সাথে আমার খুব কথা বলা দরকার, কখন কল দিলে, কল দিয়েছিলাম বন্ধ বলছে, আপু এখন কল দিতে পারেন আমি ফোন ধরতে পারবো। ব্ল্যাক স্নেল দিলে কতদিন অ্যাপ্লাই করলে? আপনি টানা ইউজ করবেন এক মাস, এক মাসের বেশিই যাবে, বাট টানা এক মাস ইউজ করবেন আপনার ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে। ডক্টর এগেই সিরামটা কি স্কিন ব্রাইট করে? এটা কিন্তু স্কিন ব্রাইট করে, ময়শ্চারাইজিং করে, সবগুলো একসাথে কাজ করে, মাত্র 800 টাকা করে ডক্টর এগের সিরামটা। জমটম স্লিপিং মাস্ক 500 টাকা করে, 500 টাকা, বাট জমটমের থেকে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি হচ্ছে আলফা আরবুটিনের স্লিপিং মাস্ক নিয়ে নাও। ব্রেস্ট ঝুলে গেছে, আমি এখন কি করতে পারি? আমার একটা আমার কিউ ইয়ার একটা চলে গেছে আপু, আমার কিউ ইয়ার একটা ছেলে আছে, কিউ ইয়ার একটা ছেলে আছে আপু, এটা হচ্ছে টাইটেনিং অ্যান্ড বিগের কাজ করবে, যারা বিগ করতে চাচ্ছেন, ঠিক আছে? যারা বিগ করতে চাচ্ছেন তাদের জন্য, আর স্মল করার জন্য যারা চাচ্ছেন সেটাও আছে, আর এটা হচ্ছে বিগ অ্যান্ড টাইটেনিংয়ের কাজ করবে,
ঠিক আছে আপু, পিঙ্ক লেডি ডে নাইটটা ক্রিমটা নিলাম, এখন কি ইউজ করবো? আপু তোমার ওইটা যখন শেষ হয়ে যাবে দেন তুমি আরেকটা শুরু করবা। আপু উইন্টার লিপ জেল পিঙ্ক হবে? উইন্টারে লিপের জন্য হচ্ছে তুমি ল্যানভেনা লিপ সিরামটা ইউজ করতে পারো। ল্যানভেনা লিপ সিরামটা তো অসম্ভব ভালো একটা সিরাম, যেটা আমি নিজে পার্সোনালি তোমাদেরকে বলবো। আর আরবুটিন স্লিপিং মাস্কের প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা করে, মারাত্মক একটা স্লিপিং মাস্ক, ঠিক আছে? আমার আম্মু ইউজ করো তো, মানে আমি তার চেঞ্জটা দেখেই অনেকটা অবাক হয়ে গিয়েছি। আপু বেবি স্কিন ফুড গোল্ড ক্যাভিয়ার কীভাবে অ্যাপ্লাই করবো? বেবি স্কিন কোনটা রে আপু? ওই যে গ্লাস স্কিনটা, ওইটা দিনের বেলা অ্যাপ্লাই করবেন, আর রাতের বেলা গোল্ড ক্যাভিয়ারটা ইউজ করে ঘুমায় যাবেন। আপু ছোপ দাগ ওরিকল আছে, ওরিকেল ছোপ ছোপ দাগ ও রিঙ্কলস আছে, ভিটামিন সি সিরামটা অ্যাপ্লাই করবেন। ডক্টর এগের সিরামটা খুবই ভালো আপু, মানে ভালো মানে শুধু ভালো বললে ভুল হবে, অনেক ভালো ডক্টর এগের সিরামটা, খুবই ভালো একটা সিরাম। জাস্ট মানে এইটা হচ্ছে তোমার ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ঠিক আছে? খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। আমি এই কারণেই তোমাদেরকে বলছি যে অনেক সেলাররা আমি দেখেছি একটা জিনিস যে কম দাম প্রোডাক্টগুলো বেশি দামে তারা সেল করে, কেন করে আমি আসলে নিজেও জানি না, কেন কী করে কী মজা পায় আমি আসলে আল্লাহ মাহবুব জানে। তো এটার প্রাইস হচ্ছে 800 টাকা করে, 800 টাকা করে, ঠিক আছে? ডক্টর এগের সিরামটা ভিটামিন সি হচ্ছে 750 টাকা করে, এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা, অনলি 800 টাকা করে। এটা হোয়াইটেনিং করে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কালকে অর্ডার কনফার্ম করেছে হাই সুরা জাবিন মিম আপু, মেবি আপনার প্রোডাক্ট চলেও গেছে, এত ভালো একটা সিরাম যেটা আমি বলে শেষ করতে পারবো না, ঠিক আছে? আমার মুখে অনেক তেল ছোট ছোট মেস্তা হয়েছে আপু। আপনি পিঙ্ক লেডি ডে নাইট ক্রিমটা নেবেন, খুবই ভালো মনে হয় কি আমি মুখে কোনো ক্রিম অ্যাপ্লাই করেছি। আমি এটা দিয়ে দেখাই তোমার সামনে আলফা আরবুটিন, তোমার সামনে একটু কাজ বলো, একটু কাজটা বলবা, তোমার সামনে কি আছে না আপু? আমার সামনে নাই আলফা আরবুটিনটা, একটু একটা লাগাই। এটা ওয়ান কাইন্ড অফ ক্রিম টাইপের, সো এটা একদম ক্রিমের মতো আপু। ছোট করার ক্রিমটা একটু দেখাও যে যাইতে যাতে টাইট হয়। হ্যাঁ আপু এটা ক্রিম, ওটা হচ্ছে ক্রিম, প্রাইস হচ্ছে 1200 টাকা করে, ওটা অনেক বড় একটা ক্রিম, খুব ছোট ছোট পিম্পলস হয়, ভিটামিন সি সিরাম। হ্যাঁ তারপরে সুদিং জেল, লাইভে থাকা না আপু, আমি লাইভ থেকে চলে গেলে কল দিবেন, ঠিক আছে? ডিভিজেড 500 টাকা করে, পাপায়া জেল হচ্ছে গিয়ে 400 টাকা। তো দেখেন আমি 400 টাকা, ডিভিজেড হচ্ছে 500 টাকা করে আপু। আমি এখনই সব ইউজ করে দেখিয়ে দিচ্ছি, মানে এইগুলো আমি বাইরেও ইউজ করতেছি, দ্যাট মিন্স বুঝতেই পারতেছি আমি অবশ্যই রাস্তাঘাটে এমন কোনো প্রোডাক্ট ইউজ করবো না যেগুলো আমাকে ভূতের মতো দেখায়, তাই না? আপু লিপেরটা দেখাবে? হ্যাঁ আপু আমি দেখাচ্ছি, আমি একদম রিজনেবলের মধ্যে এমন একটা সিরাম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ফুল মেকআপ টেকআপ হয়ে গেল, আমার মেকআপ ইউজ করতে হয় না, ন্যাচুরালি যেন স্কিনটা ভালো থাকে আমি জাস্ট সেটার ওপরে খুব বেশি ইয়াতে। স্কিনটা এখন এমনিতেই মনে হচ্ছে যে একটু ব্রাইট এবং একটু গ্লোই, ঠিক আছে? আমি কী কী ইউজ করেছি দেখিয়ে দিলাম। ব্ল্যাক স্নেইলটা কীভাবে ইউজ করতে হবে? ব্ল্যাক স্নেইলটা হচ্ছে রাত্রেবেলা যখন ঘুমাবেন তখন লাগিয়ে ঘুমাবেন, আর অনেক বেশি যখন উইন্টার, মানে উইন্টারে যখন অনেক বেশি শীত পড়ে যাবে তখন। আপু পিঙ্ক লেডি ডে নাইটটা একটু দেখাও, কনানিশি আপু পিঙ্ক লেডি ডে নাইটটা দেখার জন্য লাইভে দেখাতে হবে, আমার ফেসে গর্ত গর্ত হচ্ছে, এটা নেবেন। আপু আলফা আরবুটিন হচ্ছে হোয়াইটেনিং করে, গ্লোয়িং করে, ব্রাইটেনিং করে, এই যেটা, ঠিক আছে? এটা কোনটা দিলে কি হবে, কোনটা দিলে লিপের জন্য হচ্ছে কি আপু? আহ
ফেয়ারটা কোথায় হচ্ছে? ফেয়ারটা হচ্ছে ধানমন্ডির 27 হোয়াইট হল কনভেনশন সেন্টার, ধানমন্ডির 27 হোয়াইট হল কনভেনশন সেন্টার। আগে যেখানে হয়েছিল তার একটু পরেই আর কি, তার একটু পরেই। আপু পিঙ্ক মাছটা 750 টাকা করে, আপু পিঙ্ক মাছটা হচ্ছে 750 টাকা করে। এই যে এটা হচ্ছে আপনার টাইটেনিং অ্যান্ড হচ্ছে এনলার্জিংয়ের জন্য, ঠিক আছে, টাইটেনিং অ্যান্ড এনলার্জিংয়ের জন্য। এবং এটা শেপে আনবে, যাদের হচ্ছে একটু সাইগি হয়ে গেছে শেপে আনার জন্য। আপু স্কিন পাতলা ব্রন হয় শুধু অলিভ অয়েল দেই এখন সলিউশন বলো? আপনি রোজ ময়শ্চারাইজারটা ইউজ করবেন আর রোজের সিরামটা অ্যাপ্লাই করবেন, রোজ ময়শ্চারাইজার অ্যান্ড রোজের সিরামটা। আপু পিঙ্ক লেডি ডেনের দিচ্ছি, এর সাথে কোন সিরামটা দিব? ইচ্ছা আপু ল্যানবেনা লিপ সিরামটা 900 করে সেল করে, আর কিছু বায়ো করে ওটা জানি না আপু। এটার প্রাইস হচ্ছে 250 টাকা করে, এটা 900 টাকার প্রোডাক্ট না। ল্যানবেনার কোনো প্রোডাক্টই 900 টাকায় নাই আসলে। ল্যানবেনা ব্র্যান্ডটা হচ্ছে সব থেকে রিজনেবল প্রাইসের একটা ব্র্যান্ড, ঠিক আছে। ল্যানবেনাটা, ল্যানবেনার প্রত্যেকটা প্রোডাক্ট, ল্যানবেনার কোনো প্রোডাক্টই তোমার 900 এর মতো নাই আমি যতটুকু জানি। তোমার সবই হচ্ছে তোমার বিলো 700 এরকম আর কি, তোমার 700 ওপরেও খুব কম আছে। আপু ফেসটা অনেক কালো দেখায়, আমার শরীর খুব ফর্সা। আপু তুমি রোজ ক্রিমটা ইউজ করতে পারো। মেলা কোথায় হচ্ছে? মেলা হচ্ছে ধানমন্ডির 27 তোমার ওই যে জিনজিয়ান যেটা আছে, জিনজিয়ান বাংলাদেশ আই হসপিটালের উল্টা দিকে যে হোয়াইট হল কনভেনশন সেন্টার সেখানে, ঠিক আছে, হোয়াইট হল যে কনভেনশন সেন্টার সেখানে। প্রাইস হচ্ছে 250 টাকা করে। এবং ল্যানবেনাটা কী কী কাজ করে বলে দেই, যাদের ঠোঁটের রিঙ্কলস আছে সেই রিঙ্কলসটাকে রিডিউস করে, ঠোঁটের রিঙ্কলসটাকে রিডিউস করে। তারপর হচ্ছে ঠোঁটের যেটা কালচে ভাব আছে, কালচে ভাবটাকে রিডিউস করে, ঠোঁটটাকে পিঙ্কিশ একটা শেড নিয়ে আসে, ময়শ্চারাইজিং করে। আপু টপ ফ্রেন্ড হতে চাই, আপু সবসময় লাইভ দেখি আর অফার দেখি আপু কন্টিনিউ, যখন আমি ডিউরিং লাইভ দেখতে হবে তাহলে তুমি দেখবা যে অফারগুলো পাবা, ঠিক আছে। পিঙ্ক মাস্ক কী কাজ করে আপু? পিঙ্ক মাস্কটা হচ্ছে স্কিনটাকে গ্লো করে, পিঙ্কিশ করে ফেলে, তোমার এই সাইডটা দেখবে যে আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে, তারপরে হচ্ছে তোমার স্কিনটা খুব সুন্দর গ্লোয়িং হবে, হেলদি হবে, হ্যাঁ। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 250 টাকা, 250 টাকা। এটা তুমি ডেতেও ইউজ করতে পারবা, নাইটেও ইউজ করতে পারবা, যে কোনো সময় এটা তুমি ইউজ করতে পারবা, যে কোনো টাইমে এটা ইউজ করা যাবে। এটা দিয়ে তুমি এটার উপরে তুমি ম্যাট লিপস্টিক লাগাতে পারবা, এতে করে তোমার হচ্ছে ক্র্যাকি হচ্ছে না, ক্র্যাকি ভাবটা তোমার আসবে না, বিকজ এটা লিপ অ্যাজ এ লিপ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো এটাকে, ঠিক আছে। আপু সিরামের প্রাইস কত আর নাম কি? আপু কোন সিরামটা আপু বলো? আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আর এটা হচ্ছে টাইটেনিং অ্যান্ড এনলার্জিংয়ের জন্য, ঠিক আছে, যারা টাইটেনিং অ্যান্ড এনলার্জিং চাচ্ছেন তাদের জন্য জাফরান সিরাম আছে। হ্যাঁ আপু 1000 টাকা করে, জাফরান সিরামটার প্রাইস হচ্ছে 1000 টাকা করে। আর এই টোনারটা যারা নেবেন ইনবক্স করে দেবেন 1000 করে, এটা পাচ্ছেন 800 টাকা করে, মাত্র 800 টাকা। ওপেন করে দেখাবে আপু এটা একদম মানে ইয়ে আছে, ইনট্যাক্ট আছে, ওপেন করলে আবার অন্য কেউ নিতে পারবেন, আর খোলাটা আমার বাসায় আছে। আপু রোজ ক্রিমটা কত আপু? আমি নিতে চাই ক্রিমটা 1800 টাকা করে, 2500 টাকা ছিল এখন 1800 করে অফারে। আর এটা হচ্ছে টাক মাথায় চুল গজাবে, ঠিক আছে, যাদের মাথায় একদম এটা হয়ে গেছে টাকু তাদের জন্য এটা। প্রাইস হচ্ছে 1050 টাকা করে। আর তেলের সাথে এটা কম্বো চলতেছে, ক্যাফেইনের, এটা ইউএসের একটা প্রোডাক্ট, সরি জার্মানির একটা প্রোডাক্ট, বারবার ইউএসএ বলে ফেলি, এটাকে জার্মানির একটা প্রোডাক্ট। সিরাম এলিজাবেথ কুইন সিরামটা তো আপু বাসায় আছে, এই যে এটা হচ্ছে ক্যাফেইনের C1 সিরামটা, যেটা টাক মাথায় চুল গজায়, স্কিন মোটা হোয়াইট করার জন্য আমার আর কোনো প্রবলেম নাই। সব থেকে ভালো হয় আপনি এই সিরামটা নিয়ে নেবেন, ঠিক আছে, এই সিরামটা আপনার সব কাজ একসাথে করে দিবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা, 1050 টাকা করে। এটা ক্যাফিনের C1টা হচ্ছে এই যে টাক মাথায় চুল গজাবে, ঠিক আছে, এসব আপুর হচ্ছে একদম টাক হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবেন 1050 টাকা, এবং এটা গ্যারান্টেড প্রোডাক্ট। পিঙ্ক লেডি ডে ক্রিমের কাজ বলে দিয়েছি অলরেডি। হোয়াইট ক্রাশ সিরামটার প্রাইস কত? 150 টাকা, 150 টাকা হচ্ছে হোয়াইট ক্রাশ সিরামটা, মাত্র 150 টাকা। সঞ্জিতা ভুইয়া আপু HA সিরামটা ইউজ করেছি অনেক ডোজ আপু, স্কিন একদম সফট হয়ে যায়, 2 ড্রপস, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আজ কি এই সিরামের উপর কি ক্রিম দেওয়া যাবে? হ্যাঁ ক্রিম দিতে পারবেন, ময়শ্চারাইজার ইউজ করতে পারবেন, যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন।
গুসো মা যেতে সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য ত্বকে ছিদ্র এই সিরামটা অ্যাপ্লাই করেন। আমার বাবু আছে ওই ক্রিমটা না আপু, তুমি হচ্ছে রাতের বেলা যখন তোমার বেবি ঘুমিয়ে যাবে ওই ক্রিমটা জাস্ট ওই ক্রিমটা লাগিয়ে তুমি ব্রেস্ট ফিডিং করতে পারবা না, ঠিক আছে? আর এটা হচ্ছে এটার মধ্যে দুইটা সিরাম থাকে, ঠিক আছে? সিরাম থাকে, সিরামগুলো ইউজ করতে হয়। আপু গোজিবেরি দিচ্ছি দুপুরে 30-40 মিনিট, ঠিক আছে আপু? দেন ধুয়ে ফেলবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইটা যে কি পরিমাণে ভালো একটা জিনিস, এটা আমি অনেক রিভিউ পেয়ে হচ্ছে এটা আনা। বিকজ অনেক আপুরা হচ্ছে বিগ অ্যান্ড টাইটেনিং এর বা এনলার্জমেন্ট অ্যান্ড শেপ আপের জন্য চাচ্ছিলেন এটা আমার কাছে, ঠিক আছে? আপু ড্রাগন ব্ল্যাকটা নিয়েছিলাম, কয়দিন ইউজ করছেন আপু ড্রাগন ব্ল্যাকটা? এটা আপনি শীতে রিভিউ পাবেন, শীতে, এখনো শীত ফুল পরে নাই, শীত আসলে খুবই ভালো চেঞ্জ পাবেন ড্রাগন ব্ল্যাকটা, এত ভালো ড্রাগন ব্ল্যাকটা। ড্রাগন ব্ল্যাকটা হচ্ছে আপনি নাইট ক্রিমের আগে ইউজ করলে, ঠিক আছে, খুব বেটার রেজাল্ট পাবেন। আমার তেল ইউজ করে যেটা হচ্ছে এখন আমার চুলের, মানে আমার চুল গরম হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, হ্যাঁ, মানে আমার আগে যে এই জায়গাটা ফাঁকা ছিল। আপু সেভেন হার্বাল ডে নাইটের প্রাইস কত? অফারে 800 করে, 800 টাকা করে। কভার কোকো লন্ডনের সিরামটা আছে আপু, কভার কোকো লন্ডন কোনো সিরাম তৈরি করে নাই আনফর্চুনেটলি, এটা অনেক দুঃখের কথা হলেও কভার কোকো লন্ডন। আমি হচ্ছে বেসিক্যালি আমার ইউটিউবের যে পেজটা, মানে ইউটিউবের যে চ্যানেলটা খোলা হচ্ছে, সেই চ্যানেলটা খোলার একমাত্র একটা রিজন হচ্ছে আমি তোমাদের কাছে কিছু জিনিস ওখানে ধরবো। কোনটা নিব? সি সিরাম, সি সিরাম যেটা ইউজ করলে আপু, আপনি আটজন মিলে আপু আপনি সি সিরামটা নেন, কারণ আপনার মুখে ছোটো ছোটো স্পট আছে মেবি, আমি দেখেছিলাম যতটুকু, আপনি সি সিরামটা নিতে পারেন। কজ আপনার মুখে অত বেশি একটা পোর্স নাই, যে সি সিরামে আপনার পোর্সটাও রিডিউস করবে, আবার ওই যে ছোটোখাটো ব্রন ওঠাটাও রিডিউস করবে। তুমি এখন যেই সিরামটা দিলে, আমি এখন এইটা দিয়েছি 800 টাকা করে, এটা ডিসকাউন্টে চলতেছে 800 টাকা, এটা মাত্র 2 দিন অ্যাভেলেবল আছে, আজকে এবং কালকে 2 দিন পর্যন্ত। শীত মাস্কগুলো আমি ইউজ করার প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি, শীত মাস্কগুলো কেউ মিস করবেন না। নিউ নিউ শীত মাস্ক আসতেছে, আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করার রিসেন্টলি চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আনার চেষ্টা করেছি আপনাদের জন্য। এক একটা শিপমেন্টে মোটামুটি 500 করে পিস ঢুকছে শুরুতেই, সো যেন আমি সবার ডিমান্ড ফুলফিল করতে পারি। এটার প্রাইস 1250 টাকা, এটা গ্যারান্টেড, এটা গ্যারান্টেড একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার বিগ এনলার্জমেন্ট অ্যান্ড টাইটেনিংয়ের কাজ করবে, এটা সিরাম, কোনো ক্রিমও না, কোনো ক্যাপসুলও না, যে ভয় পাওয়ার কিছু, সিরামগুলো সবসময় সেফ। এটা আপনি বডি পার্টেও ইউজ করতে পারেন চাইলে, কজ এটা শেপ আপের কাজ করে, শেপে নিয়ে আসে, ঠিক আছে, শেপে নিয়ে আসে। ফার্স্ট টাইম তোমার আইডিতে রোজি তাসনিম, রোজা আপু ওয়েলকাম টু মাই পেজ আপু। আচ্ছা, আর আমার সবাই বলবো যে আমাদের যে ইউটিউবটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার রিজন হচ্ছে যখনই কোনো রকমের আপডেট দরকার পড়বে, কোনো অ্যাবাউট এনি প্রোডাক্টস, অ্যাবাউট এনি কাইন্ডস অফ প্রবলেমস, অ্যাবাউট এনি কাইন্ডস অফ স্কিন কেয়ার রুটিন, অ্যাবাউট এনি কাইন্ডস অফ ইস্যুস, যেটা হচ্ছে আপনারা অনেক বেশি কনফিউজড বা আপনাদের কোনো রকমের হেল্প দরকার ফ্রম আস আর ফ্রম ইমরোজ, সো ওইখানে আমি ডিটেল জানিয়ে দিব। আমি ডেইলি পোস্ট করবো আপু। টোনারটা গুগলে পাইনি, গুগলে সার্চ করো 100% পাবো আপু, এটা গুগলে না পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? কারণ আমি এটা গুগল থেকে ছবি আপলোড করে নামিয়ে তোমাদেরকে দিয়েছি। এটার নাম হচ্ছে বিউটি অ্যাডভান্স স্কিন রিপেয়ার, এটা হচ্ছে বিউটি গ্ল্যামার, যেটা হচ্ছে অ্যান্ডোর হিল ব্র্যান্ডের, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ডোর হিল ব্র্যান্ডের। ফোরকের প্রাইস হচ্ছে 650 টাকা, 650 টাকা থাইল্যান্ড থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা আছে, আমার বাসায় এখনও পর্যন্ত আছে, 4K 4D সব অ্যাভেলেবল অ্যান্ডোর হিল ব্র্যান্ডের। অ্যান্ডোর হিল ব্র্যান্ড হচ্ছে আপু গুগলে খুবই নাম করা একটা ব্র্যান্ড, এটা সিরাম আছে, এটা টোনার আছে, এটার ময়শ্চারাইজিং ক্রিম আছে, অ্যান্ডোর হিলটা, এগুলো হাতে বানানো প্রোডাক্ট ইম্পসিবল অ্যাকচুয়ালি। কিছু কিছু মেথড আছে যেগুলো কখনোই বাংলাদেশ কপি করতে পারবে না, বাংলাদেশের পক্ষে আসলে সম্ভব না। আমরা যেহেতু বাংলাদেশে থাকি, সো বাংলাদেশ নিয়ে কথা বলাটা আসলে ভুল, তাই না, যে বাংলাদেশ হচ্ছে ফেক প্রোডাক্ট বানায়, বাট হচ্ছে এটা তো আর বাংলাদেশ বানায় না, এটা তো আর দেশের দোষ না, আমাদের মতো মানুষদের জন্য আজকে হচ্ছে তোমার মানুষজন, মানে দেশটা আসলে নষ্ট হচ্ছে বা দেশটা কালার্ড হচ্ছে এই আর কি। সো বাংলাদেশের মানুষগুলো এত বেশি চালাক। আপু সেরাম আর ফাউন্ডেশন দেখাও, মেহনা জেবিন আপু ফাউন্ডেশন আমি সাজেস্ট করব হচ্ছে মেবেলাইনের যে ড্রিম স্যাটিন সিল্ক যে ফাউন্ডেশনটা আছে, আপনার ইহতিসাম হক, আপনার ইউটিউবে কোনো ভিডিও নাই, আমি আগেই বলেছি যে আমার ইউটিউবে কোনো ভিডিও নাই, আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি, আমি আপলোড করে দিব, ঠিক আছে, আই উইল আপলোড ভেরি সুন,
আমাদের যে যেই ভিডিওসগুলো আছে, কজ হচ্ছে আমি নিজে মেকআপ হয়তো করবো না, এমনও হতে পারে যে আমার পেজে আমার নিজস্ব ভিডিওস নাও থাকতে পারে, আমার মডারেটর হোক বা আমার যারা আছেন তারা ভিডিওস আপলোড করে দিবেন, বেজ মেকআপগুলো আপনাদেরকে শেখাবেন যে কিভাবে একটা বেজ মেকআপ ক্রিয়েট করতে হয়, স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন কীভাবে আপনাদের বেজ মেকআপটা ক্রিয়েট করতে হবে, হাউ টু সেট আপ ইউর হেয়ার্স হেয়ার যখন আপনি বাইরে যাচ্ছেন, ঠিক আছে, সাডেন একটা লুক থাকে এগুলোর জন্য। আপু বডি কম্বোতে কালো দাগ চলে যাবে? 100% আপু বডি কম্বোতে কালো দাগ চলে যাবে। আচ্ছা আপু ওপেন পোর্স মিনিমাইজ করার জন্য কি ইউজ আছে 100% কাজ করবে? এটা নিতে পারেন পার্ল ফাউন্ডেশন, ইংল্যান্ড ফাউন্ডেশন, হ্যাঁ আপু ওইটা অ্যাভেলেবল, ওটার দামও মনে হয় বেশি না, মনে হয় তোমার 600 করে পড়বে পার্ল ফ্যাশনের ফাউন্ডেশনটা, দেওয়া যাবে অ্যাভেলেবল, পার্ল ফ্যাশন আছে। তারপর হচ্ছে তোমার মেবেলাইনটা খুবই ভালো, কজ লাইট ওয়েটের তো মেবেলাইনের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো। তার উপরে যদি আপনি W7 ব্যানানা লুজ পাউডারটা বেকিং পাউডারটা ইউজ করেন, অনেক সুন্দর একটা দেয়। দেন হচ্ছে আপনার W7 বানানা পাউডারটা খুবই ভালো। আপু মাথার সামনে চুল পরে খালি হচ্ছে, যে মাত্র আমি দেখালাম টাকুর জন্য একটা অয়েল সিরামটা, আপু সিরাম ফাউন্ডেশন লিকুইডটা, সিরাম ফাউন্ডেশন মেহনাজ যাবেন, আপু সিরাম ফাউন্ডেশন চাচ্ছেন, ওকে ওইটা আমাকে দেখতে হবে চেক করে, আপু ওইটা আমাকে চেক করে দেখতে হবে, ঠিক আছে, কারণ আমরা মেকআপ আইটেম উঠানোর চেষ্টা করতেছি তো, সো ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটি আমি বেছে বেছে আনার চেষ্টা করতেছি। লরিয়াল আনছি না, কজ লরিয়াল অনেকের স্কিনে স্যুট করে না, যদিও হাই কভারেজ ফুল কভারেজ বাট অনেকের স্কিনে স্যুট করে না, বাট W7 দেখেছি মোটামুটি সবার স্কিনে স্যুট করে। দেন হচ্ছে ইয়াটাও বেশ ভালো, আপু মুখে গর্ত আছে বলে দিয়েছি, মুখে গর্তের জন্য এটা ইউজ করবেন, এটা খুবই ভালো একটা সিরাম গর্তের জন্য। আর যেসব আপনারা এই যে বলছেন আপু অয়েলি স্কিনের জন্য মেবেলাইনের স্যাটিন, যে ড্রিমি স্যাটিনটা, এটা খুবই ভালো, মেবেলাইনের ড্রিমি স্যাটিন। বডি কম্বোতে একটা সাবান থাকবে, একটা লোশন থাকবে, প্রাইস পড়বে 1750 টাকা, আমি এখন দেখাতে পারছি না আপু, ঠিক আছে দেখাতে পারছি না, এটা আমি একটু দেখিয়ে দিই, এটার প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা। এটা টাক মাথায় চুল গজাবে, সাপোজ আপনার সামনের দিকে চুল, যেমন আমি কখনোই ব্যাক ব্রাশ করতে পারতাম না, কেন করতে পারতাম না, কারণ আমার এই জায়গাটা একদম খালি ছিল, অনেক আপনারাই তো দেখেছেন, বাট এইগুলো হচ্ছে তোমার চুলের যে সিরাম, সিরামগুলো আছে টনিকগুলো আছে এগুলো খুব ভালো কাজ করে, ঠিক আছে। এই যে যেমন এইটা আমি বলবো চুল ঘন করার জন্য কী নেবেন, এটার সাথে আপনি হচ্ছে একটা নতুন যে হেয়ার অয়েলটা আসছে ওইটা নিয়ে নেবেন, 2200 টাকার যে কম্বোটা, কালকের লাইফটা একটু দেখেন, আমি দুইটা দেখিয়েছি, একটা হচ্ছে হেয়ার ঘন করার জন্য আর একটা হেয়ার লং করার জন্য, ঠিক আছে, লাইফটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা করে, জাস্ট ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট, এইটা খুবই ভালো। W7 ব্যানানা, ব্যানানা লুজ পাউডারটার প্রাইস হচ্ছে তোমার 300 টাকা করে, আর ব্যানানা কেক পাউডার যেটা, ওই যে তোমার ওটা হচ্ছে মেবি ড্রিমি পাউডার, ভুলে গেছি, ওটা হচ্ছে 550 টাকা করে, ঠিক আছে, ওইটা ন্যাচুরাল একটা টোন ক্রিয়েট করে। বডি হোয়াইটেনিংয়ের জন্য বলে দিয়েছি আপু, তো তোমার কাছে আছে? হ্যাঁ আপু আমার কাছে আছে, তো আমরা বললাম না যে মেকআপ আইটেমগুলো হচ্ছে আমরা স্টক করার চেষ্টা করতেছি। সেন্সিটিভ স্কিনের জন্য কোন সিরামটা মাস্ট বি? আমার ম্যাজিক স্টিকটা মাস্ট বি। কোন অয়েল দিয়ে নতুন চুল গজাবে? বালি হেয়ার অয়েল, ক্যাস্টর অয়েল, বালি হেয়ার অয়েল, ক্যাস্টর অয়েলটা। রোজ সিরামটার প্রাইস কত করে? 800 টাকা করে। রোজ সিরামটা সবার ঘরে ঘরে থাকলে আমি বলবো যে আমাকে 100% রিভিউ দিবে। হ্যাঁ সিরাম নিয়ে যাও, এগুলো সমস্যা নেই, আমি বলি এগুলো নিয়ে যাবে, তোমাকে দিয়ে দিই, আমি এখন চলে আসতেছি, তো কেউ আসছে? পারো নিয়ে যাও, আমি নিয়ে আসতেছি। আপু তোমাদের কি মেলা হচ্ছে? যে আপু হেয়ার রিবন্ডিং ক্রিম আজকে দেখাবো, হেয়ার রিবন্ডিং, দেখো আমি সিরামটা ইউজ করার পর আমার স্কিন টোনটা দেখো, আগে খুব একটা কেমন জানি মনে হচ্ছে স্কিনটা, এখন দেখো স্কিনটা খুব গ্লো করতেছে, আমি বারবার বলে দিচ্ছি আমার বেয়ার ফেস, আমি কিচ্ছুই লাগাই নাই। আপু ঢাকা থাকলে মাস্ট আপনার ফেয়ারে আসতাম। আচ্ছা আপু নেক্সট টাইম হচ্ছে যখন ফেয়ার হবে অবশ্যই আসবেন, ঠিক আছে, আমরা ট্রাই করবো হচ্ছে যে কিছু কিছু বাইরের দেশেও, মানে ঢাকার বাইরেও ফেয়ার করার। ফ্ল
ফ্ললেস করবে হ্যাঁ তোমার স্কিনটাকে। আচ্ছা আপু প্রাইস কত আমার জন্য রাখো? 900 টাকা আপু, 900 টাকা করে। আপু ব্রাইটনিংয়ের জন্য কোন ক্রিমটা ভালো হবে? বিগ রোজটা নিয়ে নেবেন, খুবই ভালো, বালি অয়েল 1000 টাকা করে। অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন। আপু আমি স্টুডেন্ট কম্বোটা, আপু স্টুডেন্ট কম্বো যারা যারা অর্ডার করেছিলেন পাইনি, বাট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, প্রোডাক্ট ছিল না, বরিশাল করোনা ফেয়ার। আপু বরিশালে ফেয়ারটা করা, বরিশালটা অনেক দূর হয়ে যায় আসলে এই জন্য, বাট চিটাং এ ফেয়ার করার অনেক ইচ্ছা, অনেক ইচ্ছা যে আমি একবার সিটিজিতে একবার ফেয়ার করবো। সিটিজিতে আসবেন প্লিজ। আচ্ছা আপু সিটিজিতে আসা হবে ইনশাল্লাহ। ঠিক আছে আপু খুলনাতে ফেয়ার করো প্লিজ প্লিজ। যেমন যেসান আপু খুলনাতে তো চলেই আসবো, খুলনাতেই ফেয়ার করবো। ঠিক আছে, আচ্ছা আপু অরিজিনাল ফাউন্ডেশনটা পাই না, খুলনাতে ফেয়ারও হবে ইনশাল্লাহ, খুলনাতে শোরুমও হবে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, ম্যাডাম হোয়াইটনিংয়ের লোশনটা নিয়েছি, ইউজটা বলো, ঘাড়ের কালো দাগ যাবে? অবশ্যই যাবে, তুমি এখনই অ্যাপ্লাই করো। মেলা কতদিন চলবে? মেলা কালকেই শেষ, তোমার 3 তারিখ থেকেই ফেয়ার শেষ, এরপরে আমার মনে হয় না আর মেলা করতে পারবো। আপু আমার তো নাম মনে রাখতে পারছি না, দেখালে আপু এখানে আমি আনিনি, মেকআপ আইটেমগুলো অতটা বেশি আনিনি, একটা ছিল আপু আমাদেরও, তাই আমাদেরও স্টল এই মেলাতে। আলিশা জিশা রাইনা, আপু আমার আপনার স্টলটা কোথায় আপু? রাজশাহীতে ফেয়ার করেন? আপু রাজশাহীতে অত দূর যাবো নাকি আমি জানি না অবশ্য। আপু আমারটা কবে পাঠাবেন? শামিম আক্তার আপু আপনার প্রোডাক্ট চলে গেছে আপু, কালকেই চলে গেছে। আলিশা রাইনা আপু তোমার ফেয়ারটা কোন জায়গায় আপু? চিটাংয়ে করো এই মাসে, এই মাসে তো করতে পারবো না আপু। আচ্ছা জুয়েলারি পার্টনার, মার্চে চিটাংয়ে আসো। আচ্ছা আপু স্কিন হেলদি অ্যান্ড সফট রাখতে কী ক্রিম ইউজ করবো? রোজ ময়েশ্চারাইজারটা ইউজ করবেন, আর নাইট ক্রিমটা ইউজ করতে পারেন, রোজের যে নাইট ক্রিমটা সেই নাইট ক্রিমটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ইয়েলো কালার সিরাম, এটা হচ্ছে 750 টাকা আপু, 750 টাকা করে, 750 টাকা। আপু ময়মনসিংহে ফেয়ার করো, এক এক করে সব জায়গায় করবো, বাট সবার আগে করার ইচ্ছা আছে হচ্ছে তোমার সিটিজি এবং খুলনা। ঠিক আছে, যদিও খুলনা তো ওভাবে ফেয়ার হয় না, কেন খুলনায় হবে, ঢাকায় থাকবে না? হ্যাঁ আপু ঢাকায় তো থাকবোই, তারপর হচ্ছে খুলনাতেও যাওয়া হবে। ঠিক আছে, খুলনাতেও যাওয়া হবে ইনশাল্লাহ, আমি 16 তারিখ যাবো খুলনাতে। অ্যারিস্টোক্র্যাট অনলাইন শপিং, চিনতে পারছি, বুঝছি আপু। বলো না ওপেন পোর্সের জন্য কি আছে? ম্যাজিক স্টিকের কাজ কি? ম্যাজিক স্টিক সবগুলো কাজ একসাথে করবে, ওপেন পোর্সের জন্য রোজ সিরামটা অ্যাপ্লাই করবেন, রোজ সিরামটা খুবই ভালো। আপু ডেলিভারি চার্জ, আমার ডেলিভারি চার্জ বেঁচে যাবে, আমি যাব হচ্ছে আপু খুলনা আসলে কুষ্টিয়াতে বেড়াতে এসো, কুষ্টিয়া আমার নানু বাড়ি, কুষ্টিয়া কিন্তু আমার নানু বাড়ি। ঠিক আছে, কুষ্টিয়া হচ্ছে আমার নানু বাড়ি, কুষ্টিয়ার থানাপাড়াতে। তো জাহান আঞ্জুমান যখন আপনার আমি ইয়ে লিখি তখন আম্মু মাঝে মধ্যেই বলে যে ও আচ্ছা কুষ্টিয়া। সো হচ্ছে যে আমি আমার নানু বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, আপু দেখা করো, 16 তারিখ আসবো, আসবো হচ্ছে মানে তোমার ফ্যামিলি কিছু রিজনে আসবো 16 তারিখে, 16-17 থাকবো, দেন হচ্ছে আবার চলে যাব, তারপর হচ্ছে ইনশাল্লাহ আবার সব ঠিকঠাক থাকলে আবার 16 তারিখ যাব। ঠিক আছে, 16 তারিখ বলতেছি, পরে আবার যাব খুলনাতে ইনশাল্লাহ, দোয়া করো। মেবেলাইনের স্যাটিনের প্রাইস কত? 900 টাকা, 1160 টাকা করে ছিল, এখন হচ্ছে 900 টাকা করে। আপু হেয়ার রিবন্ডিং ক্রিমটা দেখাও, প্রাইস খুবই রিজনেবল হবে, মেবি তোমার 1200 টাকার মধ্যে হবে। হেয়ার রিবন্ডিং ক্রিম রেডি করা থাকবে, জাস্ট ইউজ করবা, চুলে লাগিয়ে স্ট্রেট করবা, দেন ওয়াশ করে ফেলবা, এই আর কি, খুব একটা কষ্ট না, বাসায় বসে করতে পারবা। রিবন্ডিং না অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে কেরেটিন। আমি রিবন্ডিং প্রোডাক্ট আনতে ভয় পাই, কারণ কি, রিবন্ডিং করলে চুলগুলো লাঠির মতো হয়ে থাকে, চ্যাপটা হয়ে যায় এরকম ফুলে থাকে না। ঠিক আছে, ফুলে থাকা জিনিসগুলো খুব ভালো লাগে আমার কাছে, ন্যাচারাল লাগে, একটু ফুলে থাকা আসলে আমার কাছে ভালো লাগে। আপু হালকা স্পট, আপু আজকে আমার এক্সাম ছিল তাই আসতে পাইনি, ইনশাল্লাহ কালকে দেখা হবে ইনশাল্লাহ আপু। আচ্ছা, আই হ্যাভ সেন্ট ইউ রিকোয়েস্ট টু সেন্ড দ্য মেডিসিন ফর হেয়ার গ্রোথ, প্লিজ চেক ইনবক্স। আকাশ রহমান, আমাকে আমাকে ইনবক্স না করে আপনি এই পেজে অ্যাড্রেস ফোন নাম্বারটা দেন, আমাকে ইনবক্স করে আসলে লাভ নাই, আমি মেসেজ দেখতেও পারবো না, চেকও করতে পারবো না। ঠিক আছে, আমার মেসেজে অনেকগুলো হচ্ছে জমে আছে, অনেক আপুরা নক করেছে, আপু সিলেটে আসবেন না, একবার আসেন প্লিজ, সিটিজিতে অবশ্যই আসবো, মাস্ট আসবো সিটিজিতে, কারণ হচ্ছে ওখানে আমার ফেয়ার, ওখানে শোরুম দেওয়ার ইচ্ছা সব থেকে বেশি। খুলনাতে ছিল না, খুলনাতে হয়ে গেছে অ্যাকচুয়ালি, খুলনাতে মানে তোমার ইয়ের ভাবে হয়ে গেছে, যেহেতু আমাকে খুলনাতেই যেতে হবে। সো আপু নোয়াখালীতে অর্ডার করেছি, এখনও আসেনি, ফাশিহা মিনু আপু চলে গেছে আপনার প্রোডাক্ট। আপু ফেসে পোর রিমুভের জন্য কি আছে? রোজের সিরামটা ইউজ করবেন, খুবই ভালো, এবং রোজ ময়েশ্চারাইজারটা ইউজ করবেন, ময়েশ্চারাইজ কিন্তু আপনার পোরটা মিনিমাইজ করে। সিটিজিতে ওয়ার্ল্ড ট্রেড মেলা আছে,
আল্লাহ এসএমএসটা পরে নিজে আপু পরে দিলাম, আপনার এসএমএসটা সিটিজিতে আমি অবশ্যই আসব। ঠিক আছে, তাহলে কাছের আত্মীয় হয়ে গেলাম। হ্যাঁ আপু, আচ্ছা সিটিজিতে আমি অবশ্যই আসব, অবশ্যই মানে অবশ্যই আসব, কারণ সিটিজির মানে আমার কাছে আপু খুলনা কোথায়? খুলনা হচ্ছে আপু আপনার টুটপাড়া, বাদবাকি এখানে সব অ্যাড্রেস বলে দিব, থাক দরকার নাই, পরে বকা খেতে হবে। আপু সিটিজি কোথায়? সিটিজিতে আসবো এমনিতে আপু, সিটিজিতে যাওয়ার কোনো এমনি রিজন নাই, বাট সিটিজি আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, কারণ সিটিজি এর বিভিন্ন রকমের ঘোরার জায়গা আছে, খুব ভালো লাগে সিটিজি আমার কাছে। সিটিজিতে যাবো, আর আমার ম্যাক্সিমাম কাস্টমার মানে আউট অফ ঢাকা আমি যদি হিসাব করি, মেবি তোমার 65% কাস্টমার হচ্ছে সিটিজি এর, 25% হচ্ছে খুলনার, আর বাদ বাকিটা হচ্ছে ধরো যে তোমার বিক্ষিপ্ত আর কি। বাট ম্যাক্সিমামই হচ্ছে আমার হচ্ছে সিটিজি এর কাস্টমার। সো এই ক্ষেত্রে আমি এই জন্য সিটিজিতে দিতে চাচ্ছি। ঠিক আছে আপু, মেলা স্টার্ট হবে কালকে, যাব আপু 12টার পর থেকে মেলা অ্যাকচুয়ালি স্টার্ট হয়, কালকে যদি আমি লেট করে মেলা স্টার্ট করি, বাট কালকে তাড়াতাড়ি স্টার্ট হবে। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি স্টার্ট হবে আপু কালকে। আচ্ছা আপু, আমারটা কালকে পাবো ইনশাল্লাহ আপু। প্রোডাক্ট পাচ্ছি না, 2 নাম্বার গেট পিঙ্ক লেডি মাস্ক চলে গেছে। মুহিউদ্দিন সুমন আপু, আপনার প্রোডাক্ট চলে গেছে, আমি নিজে সেন্ড করে দিয়েছি। আচ্ছা আপু, ময়শ্চারাইজার দেখো, রোজের ময়শ্চারাইজারটা নেবেন, খুবই 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 ভালো একটা ময়শ্চারাইজার। রোজের ময়শ্চারাইজারটা খুব ভালো মানে অনেক ভালো। রোজের ময়শ্চারাইজারটা আমি 2 দিন ইউজ করেছি, খুব ময়শ্চারাইজ হয় স্কিনটা। আর এই সিরামটা আমি সবাইকে বলবো নিয়ে নেওয়ার জন্য, আমি মাত্র ইউজ করেছি, দেখো একদমই অয়েলি না, খুবই সফট এবং গ্লোয়িং একটা ডিউই লুক ক্রিয়েট করে, খুব সফট করে স্কিনটাকে এই ময়শ্চারাইজারটা। আমি কোনো পাউডার পর্যন্ত লাগাই নি। পাপিতা আপু খুলনাতে? হ্যাঁ আপু, হবে, হয়নি এখনো, হবে আর কি। ঠিক আছে, হবে, হয়ে গেছে অনেকটা এরকম আর কি, ওভাবে ইনশাল্লাহ হয়ে যাবে, সবাই জানতে পারবা, দোয়া করতে থাকো। ঠিক আছে, ঈদের পরপর জানতে পারবা, ঈদের পরপর আমি একটা ডিক্লারেশন দিয়ে দিব। আচ্ছা আপু, এখন আমি চলে যাচ্ছি, আবার আসবো রাত্রেবেলা। ঠিক আছে।